أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم দর্শক মণ্ডলী আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب نوم المرأة في المسجد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 11ই জিলকাদা 1443 হিজরি মোতাবেক 10ই জুন 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সালাতের পর্ব পর্ব নম্বর 15 ইমাম বুখারী রাহমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর হচ্ছে 57 বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ বাবু নওমিল মারআতি ফিল মসজিদ এই অধ্যায় হচ্ছে মসজিদে কোন মহিলার ঘুমানো সম্পর্কে মহিলা কি মসজিদে ঘুমাতে পারবে প্রয়োজনে এই হচ্ছে অধ্যায় কি বলেন মসজিদে ঘুমানো জায়েজ না জায়েজ নয় পুরুষ মহিলা সবার জন্য না শুধু পুরুষদের জন্য জায়েজ শুধু পুরুষের জন্য মহিলার জন্য জায়েজ নয় আচ্ছা হানাফি মজহাবে মসজিদে ঘুমানো পুরুষ হোক আর নারী হোক মাকরুহ কিন্তু তবলিগ জামাত হানাফি হইলেও চিল্লা দিতে গিয়ে এই মজহাবকে কিন্তু তারা পরিত্যাগ করেছে কথা বুঝতে পারছেন না সুবিধাবাদী মজহাব মানে যেখানে সুবিধাজনক হয় না সেখানে মজহাবের ফতোয়াকে উপেক্ষা করে তো এটা কেমন করে তকলিদ হইল তো মজহাব মানা তো হইল না তাই না চার মজহাব চার ফরজ তো ফরজ তরক করে না ওরা অবশ্য ফরজ তরক করছে আমাদের কাছে ফরজ না সুন্নত না নফল না সেই জন্য আমরা কোনো একটা মজহাব মানি না আলেমদের কথা মানি কোরআন হাদিসের আলোকে কিন্তু তাদের কাছে যখন মজহাব ফরজ তাহলে সবটাই মানতে হবে ঠিক কিনা বাকি সমস্ত ওলামা ফোকাহাদের কাছে মসজিদে প্রয়োজন বোধে ঘুমানো জায়েজ অল্প সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য জায়েজ কিন্তু সারা জীবন প্রয়োজন বাড়ি নাই ঘর নাই মসজিদে মসজিদ কর্তৃপক্ষ অনুমতি দেয় তো জায়েজ মহিলাদের ক্ষেত্রে যদি নিরাপত্তা থাকে কারণ মহিলাদের নিরাপত্তার প্রয়োজন রয়েছে মসজিদে যদি নিরাপদ থাকে জান ইজ্জত আবরু তাহলে মহিলাদের জন্য প্রয়োজন বোধে ঘুমানো জায়েজ জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঘুমাতেন হাদিস দেখবেন এখানে 439 নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত খুব চমৎকার ঘটনা আন্না ওয়ালিদাতান কানাত সাউদা লিহাই মিন আল আরব একটি দাসী ছিল কানাত সাউদা কালো দাসী মানে নেগ্রো আফ্রিকান কালো দাসী ছিল লেহাই মিন আল আরব আরবের বিশেষ একটি গোত্রের বা বংশের কোন এক বংশের দাসী কিন্তু দাস প্রথা সে যুগে ছিল প্রথম কাফের অমুসলিম ছিল পরে ইসলাম গ্রহণ করে নেও মুসলিমা ফাতা উহা তারা তাকে স্বাধীন করে দেয় দাস মুক্ত করে দেয় ফাকানাত মাহুম কিন্তু সে বলে যে তোমরা খুব ভালো মানুষ আর আমি কোথায় যাব মহিলা মানুষ আমার কেউ আপনজন নেই তোমাদের সাথেই থাকবো তোমাদের বাড়িতেই থাকবো স্বাধীন হওয়ার পরেও কারণ অনেক মেয়েরা আছে তাদের লাওয়ারিস তাদের দেখাশোনার হয়তো কেউ নেই কারো বাড়িতে লালিত পালিত হয়ে থাকছে অথচ কোনো রক্তের সম্পর্ক বা আত্মীয়তা নেই তো এই মেয়েটি বা মহিলা সেখানে থেকে যায় কালাত বলছেন ঘটনা এই মহিলার ঘটনা ফাখারাজাত সাবিয়াতুল্লাহুম তাদের এক নাবালিকা সাবিয়া নাবালিকাকে বলা হয় সাবিও নাবালক আর সাবিয়াতুন মানে হচ্ছে নাবালিকা নাবালিকা একটি মেয়ে এই গোত্রেরই বাড়ি থেকে বেরিয়েছিল
বেরিয়েছিল গোসল করার জন্য, কেউ কেউ বলেছেন ভাষ্যকারগণ। আলাইহা ওয়েশাহুন আহমার মিন সুয়ুর, তার শরীরে একটি অলঙ্কার ছিল, আহমার মিন সুয়ুর, লাল রঙের, লাল রঙের অলঙ্কার ছিল, গয়না ছিল, ফিতাটি ছিল। অনেক মালা থাকে অথবা অনেক গয়না থাকে যেটা কিছু অংশে কি থাকে, হয়তো ইয়ে আছে, চাঁদি আছে বা সোনা লাগানো আছে, তাই না? আর কিছু অংশে বাকি কি থাকে, ফিতা থাকে। আজকালকার মালাগুলিতে ধরেন মালা, সামনের দিকে মালা নকশা করা আছে, একটা চেন, কিছুটা চেন আছে, পয়সা হয়েছে চেন। কিন্তু এক যুগে জানি না আপনারা কী বলেন, মাকড়ি দেখেছেন, এখানে একটা ব্যবহার করতো অথবা আটটা দশটা ব্যবহার করতো, দেখেছেন না? কি বলেন ওগুলোকে, একজন বলবে, আপনারা কি বলেন আপনাদের ভাষায়, মালা? ওটা মালা না, কি বলে, তাবিজ। হ্যাঁ হ্যাঁ, তাবিজ, আকড়ি তাবিজ দুটোই বলে, এই তাবিজ কথাটা। তো এই তাবিজ, এক তাবিজওয়ালা বড় ধরনের একটা থাকতো, আমাদের বুড়ি নানি দাদিদেরকে দেখেছি, দাদিকে আমি নিজের দেখিনি কিন্তু নানি দেখেছি, নানির কাছে মানুষ হয়েছি ছোটোকালে, আর অনেককে দেখেছি। সেটা উঠলো কিন্তু তারপরেও ওই তাবিজ কারো গলায় নয়টা, সাতটা, দশটা, এগারোটা এরকম থাকতো। তো ওটা কিসে লাগানো থাকে তাবিজগুলো, সুতা তো সাধারণত কালো সুতা ব্যবহার করে, কিন্তু এটা ছিল লাল সুতা। কি ছিল, লাল সুতা। বেশা মালাকে বলা হয়, আবার বেশাহন কোমরের অলঙ্কারকে বলা হয়। কোমরে অলঙ্কার, আমাদের সব মহিলাদেরকে কোমরের অলঙ্কার ব্যবহার করতে দেখি না, দেখে আছে নাকি আমাদের দেশে, কিন্তু আরবদের আছে। আরবদের এক ধরনের স্বর্ণ পাওয়া যায়, আপনি এই স্বর্ণের দোকানে গেলে দেখবেন, বা চাঁদিরও পাওয়া যায়, যে কোমরে, গোটা কোমরে কি থাকে, পরে সাজে, মাঝে মধ্যে সাজে অথবা বিয়ের দিনের সাজে। জি, কোমরের অলঙ্কার বলে অনেকে এর অনুবাদ করেছেন, যাই হোক, ছিল মিন সুয়ুর, সেটা ছিল তাকার সুতার, লাল সুতা। কালাত, বলছেন এই মহিলা, ফাওয়াদাতহু, ওই মেয়েটি সেটাকে খুলে রেখে দেয় এক জায়গায়, গোসল করতে নামলে তো খুলে রেখে দেয়, ভিজে যাবে। আওয়াকা মিনহা, অথবা বর্ণনাকারী সন্দেহ, অথবা তার কাছ থেকে ছিঁড়ে পড়ে গেছিল, দুটোই হইতে পারে, হয় ছিঁড়ে পড়ে গেছিল না হয় রেখে দিয়েছিল, যে গোসল করি তারপরে। ফাম্মাররাত বেহি হুদাইয়াতুন, একটি চিল ওখান দিয়ে যাচ্ছিল উড়ে, বহু আমুল কাম, আর ওই সময় ওই গয়নাটি কি ছিল, পড়েছিল সেখানে। ফাহাসে বাতুল্লাহমান, ওই চিলটি মনে করলো যে একটা গোস্তের টুকরো পড়ে আছে, কারণ লাল, তো লাল ওপর থেকে উঠছে, গোস্ত মনে করে ছো মেরে নিয়ে টান দিয়েছে। ফাহাত ফাথু, সেটা ছো মেরে নিয়ে চলে যায়। কালা ফালতামা সুহ, তলাশ করলো গোসল করে উঠে, অথবা পড়ে গেছে যেখানে পড়েছে তলাশ করলো, ফালামি, কিন্তু পাওয়া গেল না, গয়নাটি পাওয়া গেল না এই মেয়েটির, ওই বংশের। কাল্লা ফাত্তাহা মনিবেহি, যখন পেল না তখন ওই মেয়েটি আত্মীয় স্বজন চলে এসছে তলাশ করছে, যখন পাওয়া গেল না তখন আমাকে অভিযুক্ত করলো যে এই চুরি করেছে, এই কালো মেয়েটি, এই দাসীটি কি করেছে, চুরি করেছে। কাল্লা, তো ওই যে কালো মহিলা দাসী বলছেন, ফাতাফিকু ইউফাত্তিশুন, তল্লাশি শুরু করলো, আমার মাথাতে পা পর্যন্ত তল্লাশি তো করলো করলো, হাত্তা ফাত্তাশু কবুলাহা, এমনকি তার লজ্জাস্থান পর্যন্ত কাপড় খুলে তলাশ করলো, লজ্জাস্থান নাউজ বিল্লাহ, হাত দিয়ে তলাশ করলো যে কি জানি ঢুকিয়ে রেখেছে। আজকাল যারা হিরোইন গাঁজা নিয়ে আসে, আমরা ভাবতে পারি না যে কিসে কিসে করে নিয়ে আসে, আপনারা জানেন কিসে করে নিয়ে আসে বলতে পারেন, হ্যাঁ, কিসে খেয়ে নিয়ে আসে পেটে করে, ও তার পায়খানা করবে তারপর এটা বেরোবে, হ্যাঁ, আউযুবিল্লাহ, তাদের শুনেছে, আরো কত রকম করে যে নিয়ে আসে, আউযুবিল্লাহ, যারা অপরাধী তারা কত রকম অপরাধ করে, ভালো মানুষ ওই জগৎ সম্পর্কে অনেক সময় কল্পনাই করতে পারে না যে এই ধরনের অপরাধ মানুষ করতে পারে, আর ওদের চিন্তা এত খারাপ খারাপ চিন্তা, আর মানে অকল্পনীয় চিন্তা তাদের আসতে পারে আমাদের কল্পনার বাইরে। কালাত, তোমার কাছে ওয়াল্লাহ, আল্লাহর কসম করেছে, ইন্দিল্লা কায়েমা মাহুম, তল্লাশ করে গোটা শরীর তল্লাশ করে লজ্জাস্থান তল্লাশ কোথাও পেল না, আর ওখানে ওই মেয়েটি বলছে, দাসী বলছে, আমি ওখানেই দাঁড়িয়ে আছি,
ইজ মাররাতিল হুদাইয়াত, হঠাৎ করে চিলটি এদিকে সেদিকে ছোটাছুটি করতে করতে দেখছে, তো আমি তো গোস্ত বলে নিয়েছিলাম, তো গোস্ত না, তো যে কোন জায়গায় ফেলে দিতে পারতো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই মেয়ের কারামত দেখেন। এই পীরদের কারামত আপনারা শুধু বিশ্বাসী তাই না, বেদাতের না না না, যে কোনো মমিন বান্দার কারামত হইতে পারে আল্লাহ তাকে বালা মুসিবত উদ্ধার করার জন্য। নেই মুসলিম, নেই মুসলিমের কারামত, অসাধারণ অলৌকিকত্ব। আম্বিয়া রসুলগণ হলো এটার নাম মুজিজা, আর যদি আম্বিয়া রসুল ছাড়া অন্য কোনো মানুষ আপনার আমারও হইতে পারে, অসাধারণ কিছু আল্লাহর খাস মদত হইতে পারে। হ্যাঁ, এমনকি দোয়া করলেন সাথে সাথে কবে, এটাও কারামত। কিন্তু কয়টা লোক মনে করে যে দোয়া করলো আলহামদুলিল্লাহ কবে, এটা আমার কারামত, মানে আকরামানি বেহি রব্বি, আল্লাহ আমাকে এর মাধ্যমে সম্মানিত করে। কারামত মানে কি, তাকে সম্মানিত করে, আল্লাহ সম্মানিত করেছেন তাতে, যে কোনোভাবে হোক না কেন। চিলটি ওই আবার ঘুরে এসছে, উড়তে উড়তে এসে ফালকা তো ওই জায়গায় ফেলে দিয়েছে। ওরা যেখানে দাঁড়িয়ে আছে তাহলে ঘোরাঘুরি করছে ওই বংশের লোকেরা, সেখানে ফেলে দিয়ে চলে গেল চিলটি। কালা ফাকা বাইন, তাদের মাঝখানে এসে পড়ল ওই গয়নাটি। কালা, তখন ওই মেয়েটি বলছে, ফাকুল, আমি তখন বললাম, হ্যাঁ জানিলাম ইত্তাহাম তো মনি বেহি, আমাকে চোর বানিয়েছিলে তোমরা, আমাকে তোমরা চোর সাজিয়েছিলে, দেখো এই যে চিলে নিয়ে গেছে ফেলে দিয়ে গেল, দেখ তোমাদের চোখের সামনে তো দেখলে। হা জানলে যে তাহাম তুমি বেহি জাম তুম, তোমাদের এই ধারণা ও আনামিন হবারি, অথচ আমি একেবারে নির্দোষী। ওয়াহ ওয়া হুয়া যা হুয়া, দেখো এটা এই যে তোমাদের মালা বা তোমাদের গয়না, এই যে দেখো। কালাত, মহিলা বলছে, ফাজা আতিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্ণনা করে মায়েশা, মায়েশা বলছেন, কালাত এখানে আলাতের ফাইল হচ্ছেন মায়েশা, মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওই মেয়েটি তারপরে এই ঘটনা ঘটার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো, তাহলে এতদিন পর্যন্ত সে অমুসলিমা ছিল, ফা আসলামাত, ইসলাম গ্রহণ করলো স্বেচ্ছায়। কালাত বলছেন মায়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাকানাত লাহা খিবান ফিল মসজিদ আও হিফসুন, ফাকানাত লাহা খিবাউন ফিল মসজিদ আও হিফসুন, তার মসজিদে একটি তাঁবু ছিল, খেবা হচ্ছে তাঁবু, একটু বড় ধরনের, আর হিফসুন অথবা কুঁড়ে ঘর, একবার তাঁবুর চাইতে ছোটো ছোটো তাঁবু, কুঁড়ে ঘর মানে ঘর তো আর বানানো নয়, ছোটো মসজিদ ওর মধ্যেই, তাঁবুর চাইতে ছোটো। অনেকে দেখেন এ সমুদ্রের বিচে আসে, পর্দান আসেন ফ্যামিলিগুলো যখন আসে কিনে আসে ছোটো ছোটো, কিন্তু খেমার মতো কিনে আসে, ওই রকম খেমা তো তাঁবু তো নয়, কিন্তু দু চার পাঁচজন মহিলা ওর মধ্যে বা দুজন তিনজন বসতে পারবে, অথবা স্বামী স্ত্রী বসতে পারবে এখানে। হেফসুন, হেফসা আসলে কোণে ঘরকে বলে। কালাত বলছেন মা আয়েশা, ফাকানা তা তিনি, এই মেয়েটি ইসলাম গ্রহণ করার পরে মাঝে মধ্যে আমার কাছে আসতো, এসে বসতো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বাড়িতে বসতো, ফাতাহাদ্দাসু ইনদি, আর আমার কাছে এসে গল্প গুজব করতো, কথাবার্তা বলতো, নিয়ম মুসলিম। কালাত, মা আয়েশা বলছেন, ফালা তাজলিস ইনদি মাজলিসান ইল্লা কালাত, যে কোনো সময় এসে আমার কাছে বসতো, এসে এই একটাই গল্প করতো, বেশিরভাগ এই গল্প করতো, অন্য অন্য গল্প সাথে এই গল্প তো থাকতো। কী কালাত, কি দুই লাইনের কবিতা আবৃত্তি করতো, কি বলতো, এই কবিতাই সে তার এই দুঃখের ঘটনা, এই মর্মান্তিক ঘটনা যে বিপদের সম্মুখীন হয়েছিল সেটা বর্ণনা করতো। ও ইয়াউমাল বিশাহিমিন তাজিব রব্বেনা, সে মালা বা অলঙ্কারের দিবস, মিনতা আজীব রব্বেনা, আমার রব আমার প্রতিপালকের এক বিস্ময়কর, হ্যাঁ কি ঘটনা যা আল্লাহ ঘটিয়েছেন, মিনতা আজীব তাজ্জুব থেকে, তাজ্জুব মানে অবাক, মিনতা আজ বহু বচন তাজ্জুবের, মিনতা আজীব রব্বেনা, রবের পক্ষ থেকে এক আশ্চর্যজনক বা বিস্ময়কর ঘটনা, এক অলৌকিক ঘটনা, বিস্ময়কর যেটা আশ্চর্য সেটাই অলৌকিক, কেন অলৌকিকগুলো মজেজা বা কেরামত এগুলি হচ্ছে কি আশ্চর্যজনক, ঠিকই করে হইতে পারে, সাধারণত তো হয় না, অসাধারণ। ইল্লা আন্নাহ মিন বালদাতিল কুফরি আনজানি, আলা আলা ইন্নাহ মিন বালদাতিল কুফরি আনজানি, আর শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাফের দেশ থেকে আর কাফেরদের সমাজ পরিবেশ থেকে আমাকে মুক্তি দান করেছেন, নাজাত দিয়েছেন জাহান্নামের রাস্তা থেকে, কাফেরদের সমাজ থেকে, অর্থাৎ ইসলাম গ্রহণের তৌফিক দেশ ইসলাম নসিব করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করতেন, শুকরিয়া আদায় করতে যে বালা মুসিবত দূর হয়েছে, চিল ফেলে দিয়ে কারণ হলে আরও কত কী হইতে হইতে, সারা জীবন সন্দেহ করতে থাকতো কী জানি কোথায় লুকিয়ে দিয়েছে। আল্লাহ তা আয়েশা, মা আয়েশা বলছেন, ফকুলতুল্লাহা,
তখন আমি বললাম মা এসে জানতেন না ওর আসলে প্রেক্ষাপট যে ঘটনা কি আসলে এই এই দুই লাইনের কবিতা কেন পাঠ করে আর গল্প করতে থাকে ফকুল তোলা তাকে বললাম মা শানককে কি ব্যাপার তোমার আসলে এই দুই লাইনের এই কথাটি বলবে তুমি ইয়ামুলবে শাহ অলংকারের দিন অলংকারের দিন আমি তো বুঝি না কি বলতে চাইছো তুমি মিন তাআজিব রব্বেনা মিন বালদাতির কুবুর আনজানি ঠিক এটা বুঝছেন যে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ ইসলামে তৌফিক দিয়েছে মা এসে বলছে ফকুল তো আমি বললাম তো মা শানককে কি ব্যাপার তোমার লা তাকুদিন মা ইমাক আদান যে কোনো সময়ের কাছে বসলেই ইল্লা কুলতে হাজা এই কথাগুলি তুমি বলতে থাকো কালা তখন মেয়েটি মা এসা বলছেন ফাহাদ্দা সাতনি বেহাজাল হাদিস তখন পুরো এই ঘটনা বিবরণ আমার সামনে সেই কালো নিগ্র মেয়েটি পেশ করলো যে আসলে আমার সাথে এরকম ঘটনা ঘটেছিল এখান থেকে যে মাসলাটি ইমাম বুখারী রাহমাহুল্লাহ প্রমাণ করতে চেয়েছেন সেটি হচ্ছে আর নওমুল মারআতে ফেলমাসে মসজিদে কোন মহিলার প্রয়োজন বোধে ঘুমানো এ মেয়েটি কী করতেন মসজিদে ঘুমাতেন ওই যে তার মসজিদের ভিতরে কী লাগিয়ে দেওয়া হয়েছিল একটি কোণে ঘর অথবা খিমা ছোট তাঁবু লাগিয়ে দেওয়া হয়েছিল তখন যে মানুষের ইমান অন্তর ছিল সুতরাং তখনকার পরিবেশ হিসাবে তখনকার ইমানের সাথে সামঞ্জস্যতা রেখে নিরাপত্তা খুব সহজ ছিল তাই না সেই জন্য যদি খোলা মসজিদে মসজিদ খোলা মসজিদে নবী তখনকার আর এক কোণাতে এখানে করে একটা মহিলার জন্য খেমা লাগানো আছে মহিলার মধ্যে থাক মসজিদে ওখানে লোকেরা আসছে নামাজ পড়ে চলে যাচ্ছে কোনো অসুবিধা ছিল না কিন্তু আজকাল ওইভাবে কি রাখা যাবে তাহলে কি করতে হবে কোনো মহিলা যদি ঘুমাবার ব্যবস্থা করতে হয় তাহলে মহিলা সেকশন একবার সেপারেট হইতে হবে হ্যাঁ তার গেট এন্ট্রেন্স আলাদা হইতে হবে সেখানে যেন কোনো পুরুষ ঢোকার কোনো অবকাশ না থাকে এখানে আমাদের মহিলা সেকশনের নিচে গেট আছে এই সাইডে ব্যাংকের সাইডে এই দিক থেকে অনেক পুরুষ লোক ফাঁসেক ফাজেরগুলো ও বোর্ড অনেকে দেখে না আর অনেকে পরোয়াই করে না সিঁড়ি দিয়ে ঢুকে পড়ে যদিও মহিলা সেকশন দুই তলার উপরে মসজিদে আছে কিন্তু ঢুকে পড়ে যার ফলে প্রায় লকই থাকে বন্ধ করাই থাকে বিশেষ সময়ে যখন হয়তো প্রয়োজন হলো যে না মহিলা কিছু এসেছে সালাত পড়তে চাই তখন মসজিদের যে খাদেম আছে সে খুলে দেবে তার কাছে গিয়ে বললে জি অথবা তারাবির সময় অনেক মহিলারা আসছে একজন দুইজন নাই যে কোনো রকমের কোনো রিস্ক ঝুঁকি আছে তখন পাশে থাকেন আপনারা জানেন যে তখন তারাবির সময় খুলে দেওয়া হতো জি হ্যাঁ তো নিরাপত্তা অবশ্যই থাকতে হবে যেখানে মহিলা সেকশন আছে মসজিদ নববীতে মসজিদে হারামে সেখানে মহিলা যদি ঘুমায় অসুবিধা আছে আজকাল যারা উমরাতে আসে হজে আসে আর দূরে হোটেল তারা কি করে জানেন আসরে চলে আসে আসর মাগরেব এসা পড়ে যান এতক্ষণ মধ্যে ঘুমাবার প্রয়োজন হইতে পারে মসজিদ হারা মসজিদ নবীতে ঘুমাচ্ছে জায়েজ প্রয়োজন আছে ঘুমাবার কিন্তু কাছে হোটেল 5 মিনিট লাগবে মসজিদে কি বা প্রয়োজন সালাত পড়ে নিলে চলে গেল হোটেলে গিয়ে ঘুমাইলো তাই না কিন্তু নিরাপত্তা আছে আলহামদুলিল্লাহ এতে কোনো সন্দেহ আছে মসজিদ হারা মসজিদ নবীতে নিরাপত্তার কোনো অসুবিধা আছে নিরাপত্তা আছে আলহামদুলিল্লাহ এইরকমই যদি কোথাও যে কোনো জায়গায় যে কোনো মসজিদে বা নিরাপত্তা শর্ত যে কোনো জায়গায় থাকার জন্য এমনকি একজন মহিলা একা যদি বাড়িতে বাস করে তার জন্য নিরাপত্তা জরুরি নিরাপত্তা না থাকলে রেখে আসা জায়েজ নয় এই মশলা অনেকে জিজ্ঞাসা করেন যে শেখ আমি তো এখানে থাকি প্রবাসী আর আমার স্ত্রীকে যেহেতু আমার একটা বাচ্চা রাজশাহীতে ভর্তি করেছি অথবা নারায়ণগঞ্জে ভর্তি করেছি অথবা ঢাকায় যাত্রাবাড়িতে ভর্তি করেছি তো আমি একটা বাসা ভাড়া নিয়েছি সেখানে রেখে আসবো জায়েজ কি না মশলার উত্তর এই মশলা যা বললাম তাই কি যদি নিরাপত্তা সেখানে থাকে এখানে দুটো দিকে নিরাপত্তা কিন্তু আরও জেনে নিতে হবে একটা হচ্ছে যে সেই জায়গায় মহিলা ভালো আর সেই বাড়িতে বাইরে থেকে কেউ যদি ঢোকার চেষ্টা করে তাহলে ঢুকতে পারবে না নিরাপত্তা আছে এটা একটা দিক ঠিক আছে না আর আর একটি হচ্ছে মহিলা ভালো হইতে হবে মহিলা যদি ভালো না হয় এক আপনার স্ত্রী রেখে আসলেন কিন্তু ইমান এই কচুর পাতার পানি যেমন ওই রকম অবস্থা ও সুযোগ পেলে যার তার সাথে কন্ট্যাক্ট করা শুরু করবে আর ইন্টারনেট ফ্যাসিলিটি তো আছে ইমান দেখছেন আমার স্ত্রী দুর্বল সাবালক কোনো ছেলে নেই না ভালো কচি কাঁচা ছেলেকে নিয়ে একাই রেখে চলে আসে জাহিজ নয় তাহলে হ্যাঁ আপনার শ্বশুরের সামনে রেখে আসেন আমানত আর না হলে আপনার বাবার সামনে রেখে আসেন আমানত কথা বোঝা গেছে আপনার ভাইদের সামনে না বিড়ালকে আবার ছুটকি যোগাইতে দেবেন না কারণ আমাদের সামনে কেউ বিড়ালকে ছুটকি যোগাইতে দিয়ে আসে কথা বোঝা ষাড়ু ভাইয়েরা ভাইয়ের বাড়ি রেখে আসে বিড়ালকে ছুটকি যোগাইতে দিয়ে আসে
বুঝছেন না বিড়ালকে সুটকি যোগান দেওয়া? নন মাহরামের বাড়িতে রেখে আস। বলছে দু বোন একসাথে থাকে, আর দু বোন থাকে তো বোনের স্বামী যে আর এক বোনের জন্য নন মাহরাম হারাম, তা দেখা সাক্ষাৎ, আর এক বাড়িতে থাকলে দেখা সাক্ষাৎ হবেই। কখনো বাথরুমে যাবে এমন কি খোলা অবস্থায় দেখা সাক্ষাৎ হইতে পারে? মাথা খোলা থাকতে পারে, শরীর খোলা থাকতে পারে, গোসল করে বেরোচ্ছে হঠাৎ করে ঢুকেছে পুরুষ, হতে পারে না, পারে না। সুতরাং এইভাবে জায়েজ না, অনেকে কিন্তু এই কাজ করছেন, ওটাই জায়েজ নাই। মেয়েকে ওই জামাইয়ের বাড়িতে থেকে ভার্সিটিতে পড়ে, করছে না? করছে না, অনেকে মেয়েকে পাঠিয়ে দিয়েছে, আর ওইখানে অঘটন, ওই ওর মেয়েকে, ছোট মেয়েকে নিয়ে পালিয়ে গেছে আসল স্ত্রীকে ছেড়ে দিয়ে কোথাও কোথাও, এই কিছুদিন আগের ঘটনা, অহরহ ঘটছে, করছে না? করছে না, ওটাই জায়েজ নাই। কোথায় রেখেছেন? বলছে আমার ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছি, মেলে মেয়ে ছেলের সাথে, ছেলে মাহরাম সাবালক, তাহলে অসুবিধা নেই, মেয়েকে পাঠিয়ে দিচ্ছে দেশে অথবা মালসে পাঠিয়ে দিচ্ছে। কার সাথে থাকে? তো বলছে যে ওর মামার বাড়িতে থাকে। মামার বাড়িতে মামার ছেলে আছে? হ্যাঁ, ছেলে আছে, মামার ছেলে সাবালক, আর এদিকে আপনার মেয়ে মামার বাড়িতে থাকে, এইরকম জায়গায় নিরাপত্তা আছে? মোটেই নিরাপত্তা নেই, সারা আন শরীয়তের আলোকে নিরাপত্তা নেই। সুতরাং জাহিজ নাই ফেতনার জায়গায় রেখে আসা। সবগুলি কথা বুঝে তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার ওয়াইফকে রেখে আসেন মাদ্রাস বাসে একটা বাসা ভাড়া নিয়ে, সে দিনদার পরহেজগার কি না, সত্যি আল্লাহ ভীরু কি না, আর তার চালচলনে চলাফেরাতে বোঝা যাবে। হ্যাঁ, যদি আপনার বিশ্বাস থাকে যে হামদায় নিরাপত্তা আছে, বাইরে থেকে কোনো রকমের কোনো আশঙ্কা নেই, ঝুঁকি নেই, আর তার ইমানি নিরাপত্তাও আছে, তাহলে রেখে আসুন। আর না হইলে আমানত আপনি বিদেশে আসছেন, সোজা যার মেয়ে তাকে ধরিয়ে দিয়ে আসুন, যে আপনার বাড়িতে থাকবে। যদি আপনার বাড়িতে আপনার বাবার সাথে মায়ের সাথে সাবালক ভাইয়েরা থাকে, তাহলে শরীয়ত বলছে যে আপনি শ্বশুরবাড়ি রেখে আসেন। এই নয় যে বছরকে বছর আপনার বাড়িতে থাকছে সাবালক ভাইদের সাথে, না, মোটেই জায়েজ না, মোটেই জায়েজ না। পর্দার ব্যবস্থা নেই সেখানে। কত দুর্ঘটনা ঘটছে দেবরের সাথে, বহু লোককে চিনি, আমাকে যেহেতু মশলা জিজ্ঞাসা করে, আমি কত খবর রাখি সব খবরগুলি, কথা বুঝতে পারছেন? স্বামীকে বলছে আল্লাহু আকবার, এই ঘটনা, স্বামীকে বলছে, এই সৌদি আরবে থাকেছিল, এখনও আছে, স্বামীকে বলছে যে আমি আর তোমার ভাইকে ছেড়ে থাকতে পারছি না, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমার ভাইকে ছাড়া এক মিনিট থাকতে পারছি না। স্পষ্ট ভাষায় বলেছে কি ঘটনা, বলছে একটা বাচ্চা রেখে এসেছিল, ছেলেকে নিয়ে একটু, হ্যাঁ, ভাতিজাকে নিয়ে খেলাধুলা করে না, ভাবির রুমে যাই, ভাবির রুমে শুয়ে থাকে, ভাবির বসে থাকে, আর প্রথম দিন জবরদস্তি একটা কিস দিয়ে দিল, সেই দিন খুব রাগারাগি করলো মেয়েটি, হ্যাঁ, দেবর ওপর, কিন্তু তারপরে তো ও তো দুষ্টামি ছাড়লো না, আর তারপরে তখন দুটো তিনটে দুইবার একবার দিতেই সে তার জন্য কি হয়ে গেল, দুর্বল হয়ে গেল, স্বাভাবিক, মহিলারা দুর্বল। তারপরে একজন সাবালিকার সাবালকের দিকে, এটা হচ্ছে আল্লাহর প্রাকৃতিক জিনিস, ফিতরাত, একজন যুবকের যুবতীর দিকে টান থাকবেই একটা মেয়ের দিকে, আর একজন মেয়ের একটা ছেলের দিকে টান থাকবে, অবশ্যই অবশ্যই আছে। তাকে যদি ঠিকভাবে যদি আপনি গাইড না করেন, অর্থাৎ যথাসময়ে স্বামী না পায়, হালাল না পায়, যথাসময়ে স্ত্রী না পায়, তো পাপের রাস্তা খোলা থাকলে যে কোনো সময় ঢুকে যেতে পারে পাপের রাস্তায়, ছেলে হোক অথবা মেয়ে হোক। এই কথাগুলি সবসময় মনে রাখতে হবে, ছিদ্র বন্ধ করতে হবে ফাহেশা আর অশ্লীলতার, ওলা তত্ত্ববি খুতুয়াতি শয়তান, এগুলোকে খুতুয়াতু শয়তান। জি, তো সতর্ক সাবধান, আল্লাহ আকবার। তারপরে দীর্ঘদিন তালাক তালাক দিয়ে থেকেছে, ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তারপরে যখন ঘটনা পুরানা হয়ে গেছে, আবার স্ত্রীকে আবার ফিরিয়ে নিয়ে এসছে রাজাত করে, আর তারপরে সে ভাই কৌশল দিয়ে আর দিয়েছে, হাস্যকর ঘটনা স্যার। এসব কেলেঙ্কারি আর এসব যে অশ্লীলতা আমাদের পরিবারে ঘরে ঘরে অনেকের ঘরে হচ্ছে, কিন্তু অনেকগুলি কথা ঢাকা থেকে যাচ্ছে আর কিছু কথা প্রকাশ পাচ্ছে। আল্লাহ হেফাজত করুন, পর্দা বাড়ি তো থাকতে হবে, বাড়ির বাইরে থাকতে হবে, আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। চলেন, কি বলছিলাম, নিরাপত্তা থাকতে হবে যে কোনো জায়গায়, মহিলারা যদি থাকে সেটা হোস্টেলে হোক অথবা কোনো জায়গায় বাসা ভাড়া হোক, নিজের বাড়িতে হোক, গ্রামে আপনার নিজের বাড়ি, ভিটে মাটিতে বাড়ি, আর সেখানে যদি নিরাপত্তা না থাকে, গ্রামে দুষ্ট লোকের বাস, হারামিদের বাস, আর সেখানে নিরাপত্তা নেই, সেখানে আপনার স্ত্রী, সেখানে এইভাবে রেখে আসবেন না একা সে আপনার স্ত্রীকে। জি,
58 নম্বর অধ্যায় বলছেন বাবুন নওমির রিজাল ফিল মসজিদ, মহিলার মসজিদের মাসলা শুনলেন, মসজিদ ঘুমার তো পুরুষদের শুনেন। বলছেন ইমাম বুখারী যে পুরুষদের মসজিদে ঘুমার সম্পর্কে অধ্যায়। ওয়াকালা আবু কেলাবা, প্রখ্যাত তাবি আবু ইমাম আবু কেলাবা রাহিমাহুল্লাহ বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাত্র, কাদেমা রাহাতু মিন ওকাল আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি ক্ষুদ্র দল ওকাল বংশের নবী সাল্লামের কাছে আসল। এসে তারা ইসলাম গ্রহণ করল, মদিনা এসে ইসলাম গ্রহণ করলো। লম্বা হাদিস অন্য জায়গায় বাবুল মুহারিবিন বা মুহারিবিন এই অধ্যায় ইমাম বুখারী সেখানে এসেছে বিস্তারিত। এই ঘটনা অনেকবারই হয়তো যারা নিয়মিত আসেন শুনেছে। ইসলাম গ্রহণ করলো, মদিনার আবহাওয়া প্রথম দিকে নবী সজন হিজরত করে আসেন তখন ভালো ছিল না মন্দ ছিল? খুবই খারাপ ছিল। মদিনার আবহাওয়া এত দূষিত ছিল যে যে কোনো মানুষ অসুস্থ হয়ে যেত আসলে, বাইরে থেকে আসলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ সময় অসুস্থ হিজরত করে এসে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, সেই মাতৃভূমির কথা মক্কার কথা স্মরণ করে কবিতা আবৃত্তি করেন, আর মানে নিজের যে আবেগ প্রকাশ করেন যে আমাদেরকে মাতৃভূমি থেকে বিতাড়িত করা হয়েছে আর এখানে এসে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ এখানকার বালা মুসিবত রোগগুলি তুমি দূর করে দাও। হ্যাঁ আল্লাহ মাহাব্বে বেলাইনাল মদিনা, আল্লাহ মদিনার প্রীতি ভালোবাসা আমাদের অন্তরে সৃষ্টি করে দাও, কারণ যে কোনো জায়গার ভালোবাসা না হলে থাকা যায় না। প্রবাসে এসে প্রায় লোকই কিন্তু চলে যাব করে, কারণ করে না, ভালো লাগে না, কাউকে চিনেন না। যদি কেউ যদি আপনজন না থাকে তো প্রথম এসে যে কত খারাপ লাগে, থাকতেই ভালো লাগে না। আর বিশেষ করে বিবাহিত হলে তো বলতে হবে না, এক মিনিট ইচ্ছা হয় না, টাকা পয়সা চোখে কিচ্ছু আসে না যে 5 লাখ টাকা খরচ করেছে, যে চলে যাবো দেশে। কিন্তু কিছুদিন থাকার পরে যখন দামামের মায়া হয়ে গেলো, এখন দামাম ছাড়তেই কষ্ট লাগছে, তাই না? তো কি বলছিলাম, এরা এই লোকগুলো সংক্ষেপ করি। হ্যাঁ হাব্বাবে ওই দোয়াটি বলি, নবী দোয়া করলেন, আল্লাহ হাব্বাবে এলাইনাল মদিনা, আল্লাহ মদিনার ভালোবাসা আমাদের অন্তরে জন্মে দাও, সৃষ্টি করে দাও। ওয়ান কল হুমাহা এলাল জোহফা, আর মদিনার জ্বর রোগ জোহফার দিকে তুমি স্থানান্তরিত করে দাও। জোহফায় তখন কাফের মুশরিকরা বাস করত, কোনো মুসলিম সেখানে ছিল না, আল্লাহ ওই দিকে পাঠিয়ে দাও। নবী দোয়া কবুল হয়ে গেল, তারপর থেকে আর লোকেরা অসুস্থ, হিজরত করে আসার অসুস্থ হয় না, আবহাওয়া আসলে কি যায় অনুকূল হয়ে যায়। তো এই ওকাল ওরাইনার কয়েকজন লোক এসেছিল, নয়জন ছিল, হাদিস অন্য হাদিস রয়েছে। আর আসার পরে এরা এমন অসুস্থ হয়ে গেল যে এদের জ্বর ছাড়ে না, তারপর এদের পাতলা পায়খানা ধরে নিল, পেট বড় বড় হয়ে গেল, গ্যাস হয়ে পেট বড় বড়, বেশি গ্যাস হলে পেট বড় হয়ে যাবে, পেট একবারে বড় হয়ে গেল, শুকিয়ে যাচ্ছে। তখন তারা বললো যে ইয়া রাসূলুল্লাহ, আর থাকতে পারছি না মদিনায়, অসুখ ছাড়ছে না। তখন বলে এক কাজ করো, চলে যাও অমুক জায়গায় কি আছে, সাদকার উট আছে, জাকাতের উটগুলি আছে মাঠে, ইশরাবু মিন আবু আলেহ আলবানি, এই ঘটনা জানেন না? জানেন না, উটের পেশাব আর দুধ পান করো। তখনকার যুগে সেটাই চিকিৎসা ছিল, দাদা বোঝা গেছে, সেই জন্য চিকিৎসা। কিন্তু আজকে উত্তম বিকল্প, ভালো চিকিৎসা থাকতে আবার উটের পেশাব খাবেন নাকি হিন্দুদের গরুর পেশাব খাওয়ার মতো করে না? কিন্তু কোনো দেশে যদি হয় আফ্রিকার বন জঙ্গলে বাস করেন, আর কোনো জায়গায় এমন জায়গায় ভিয়েতনামে বাস করেন, এমন জায়গায় বন জঙ্গলে নেপালে জঙ্গলে বাস করছেন, সেখানে আপনার কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, কিন্তু দেখছেন যে উট আছে। আর বিশেষজ্ঞ যারা উট সম্পর্কে তা বলছে যে উটের পেশাব এই রোগ ভালো হবে, তো যাই খান, অসুবিধা কি, কথা বুঝতে পারছেন? তাবার রোগ হিসাবে না। তো হিন্দুদের সাথে পার্থক্য হচ্ছে যে হিন্দুরা উঠে না কি বলছে, গোমাতার পেশাব খায় কিসের জন্য, বরকত লাভের জন্য। হ্যাঁ আমাদের জমজম পানির চাইতে বেশি তাদের কাছে পুত্র পবিত্র, ঠিক কিনা? মায়ের পেশাব খাচ্ছে, মায়ের দুধ খাচ্ছে, মায়ের পেশাব খাচ্ছে, মায়ের গোস্ত খাবে না, না হইলে তো দুর্ব্যবহার হয়ে যাবে। কিন্তু মায়ের চামড়া খালিয়ে জুতা বানাবে ওইটা ঠিক আছে, বুঝা গেছে? আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করুক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, কয়েকদিনে তারা সুস্থ হয়ে গেল ওটার পেশাব আর দুধ খেয়ে। আর তারপরে মানুষ বেশি সুস্থ হলে কি হয়ে যায়, কি হয়,
কাল্লা ইন্নাল ইনসান লা ইয়াতগা কোশ্চেন কালো না, মানুষের স্বভাব খুব খারাপ। আল্লাহ বলছে মানুষ সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করে, কখন বিশেষ করে আর রাহুস্তাক না, যখন দেখে যে ধনী হয়ে গেছে, যখন দেখে যে অমুখাপেক্ষী হয়ে গেছে, কারো ধার ধারি না। গ্রামে যখন দেখে একটা লোক একেবারে রাতারাতি বড় লোক হচ্ছে, আরে কাউকে পুছি না, কে আসবে না আসবে ওটা দেখার বিষয় নয়, কে আমার সাথে সম্পর্ক রাখলো না রাখলো দেখার, এই মন মেজাজ কখন তৈরি হয়? হ্যাঁ পয়সা বেশি হইলে, হ্যাঁ আমার কাছে আসবে, আমি কেন কার কাছে যাবো, এরকম কথা কখন বেরোয়? জি হ্যাঁ, মানুষের বদ স্বভাব এটা আর কি, অহংকার। অথচ চিন্তা করেন যে মানুষ কোনখান থেকে তৈরি হয়ে এসছে, একদম ঘৃণিত নোংরা পানি থেকে সেখান থেকে সৃষ্টি হয়েছে, তাই না? জি, তো এরা তখন কি করলো, মোরতাদ হয়ে গেল, লোভ হয়ে গেল, যে আত্মগুলি ওঁট ওঁটগুলিকে ছিনতাই, কারণ ওটার রাখাল যে ছিল মুসলিম তাকে হত্যা করে দিল, আর তারপরে তারা সেখান থেকে পালিয়ে গেল, ওঁট নিয়ে ডাকাতি করে পালিয়ে গেল। জি, কথা লম্বা করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকজন পাঠালেন, খবর পেয়ে ধরে নিয়ে আসা হলো, তাদের উপর কেসাসের বাস্তবায়ন করা হলো, তাদেরকে হত্যা করা হলো, হত্যার বদলে যেহেতু তারা রাখালকে হত্যা করেছিল, জি মৃত্যুদণ্ড হবে, মোরতাদ হয়েছিল, মোরতাদের শাস্তি। জি, তো ওরা এই প্রথম অংশটা এখানে বর্ণনা করা হয়েছে, তো এরা প্রথমে এসছিল এই বংশ থেকে, উঠে ইসলাম গ্রহণ করেছিল, ওই অবস্থাটা এরা থাকবে কোথায়, বাড়ি নেই ঘর নেই, ফাকানু ফি সুফফা, তখন মসজিদে বিশেষ একটি জায়গা, যেই জায়গাতে আসাবে সুফফা মানে সর্বহারা, যারা সর্বহারা কাদেরকে বলা হয়, যাদের বাড়ি নেই ঘর নেই টাকা নেই কড়ি নেই, ঠিক না, ওরা ওখানে এসে থাকতো, কেউ এসে একটু খেজুরের একটা নিয়ে এসে কাঁদি ঝুলিয়ে দিল, ওখান থেকে খেজুর খেত, নবী সাল্লাম কাছে কিছু হাতিয়ে আসলো, কিছু খেতে দিয়ে দিল, সাহাবিরা কেউ দুধ নিয়ে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন আর বাকি সবকে খাওয়াইলেন, আর সবসময় মসজিদে থাকতো, এবাদত বন্দেগী করতো আর এলেম শিখতো। তারা যারা ফুল ফ্রি হয়ে এসে নবী সাল্লামের কাছে এলেম শিখতো, তারা হচ্ছে আসহাবে সুফফা, তাদের সংখ্যা আনুমানিক 70 ছিল, যেমন আসছে সামনে। এই সুফফা জায়গাতে বিশেষ একটি, আজকাল সুফফার জায়গা বলে একটি জায়গা উঁচা করা আছে, রিয়াজুল জান্নাতে যখন দাঁড়াবেন তখন বাম সাইডে আরেক বাম সাইডে একটু পিছন দিকে একটা জায়গা উঁচা করা আছে, ওই জায়গাটি খেয়াল করেছেন? কেউ না করেন নাই। হ্যাঁ মাশাআল্লাহ, এই আমাদের সবচেয়ে হালকা বয়সের ছেলেটা মাশাআল্লাহ দেখেছে বলছে। তো যারা মদিনায় থেকেছেন অথবা খেয়াল করেছেন, বা মদিনার কেউ হয়তো চেনিয়ে দিয়েছে যদি পুরনো লোক থাকে, তো ওই জায়গাটি ওইটাকে বলা হচ্ছে যে এইখানে আসাফ সুফফার অবস্থান করতো, ওখানে ঘুমাইতো, আর ওখান থেকে মসজিদের ভিতরে একটা অংশ, মসজিদ তখন মসজিদের পিছন থেকে একটা সাইডে ছিল। এটা আনুমানিক কথা, নিশ্চিত কিনা আল্লাহ আলম, এটা মনে রাখতে হবে, এটা আনুমানিক, কারণ তুর্কি আমলে সব জায়গাকে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে, যতগুলো জায়গা ঐতিহাসিক ইসলামিক জায়গা আছে সেগুলিকে যথাসাধ্য, অনেকগুলি সন্দেহযুক্ত, অনেকগুলি কথাই সন্দেহযুক্ত, সন্দেহমুক্ত নয়, কিন্তু এই জায়গা হচ্ছে এইটা, এটা হচ্ছে মাওলিদুর রসুল, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের স্থান, ওইটা ছিল মা আমেনার বাড়ি, আর ওখানে জন্ম, এই বলে যে জায়গাটি আছে, চেনেন মক্কায়, কে চেনে? মাশাআল্লাহ, দু চারজনই চেনে, বাকি কেউ চেনে? একটা লাইব্রেরি আছে, যখন এইদিকে আসবেন সাফা এবং মারওয়ার মাঝখান দিয়ে এদিকে আসবেন, তো একটা লাইব্রেরি ওইখানে আছে, এদিকে যখন উঠতে আসবেন সুলেমানের দিকে, তো ওই লাইব্রেরিতে ছোট্ট করে লেখা আছে, কিন্তু এখন জাহাজ মাওলুদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আলম বেজালে, কিন্তু বলা হচ্ছে, ধরে নেওয়া যায় যে হইতে পারে। জি, তো এই সুফফা জায়গা বলছিলাম, অকাল আব্দুর রহমান আবু বকর, আব্দুর রহমান আবু বকর বলেন, কান আসাব সুফফাতেল ফোকারা, আসাবে সুফফা, সুফফায় অবস্থানকারী যেসব সর্বহারা লোকেরা ছিলেন তারা সবগুলি দরিদ্র গরিব ছিল, সব বাড়ি নেই ঘর নেই কিছুই ছিল না তাদের কাছে, সুতরাং থাকবে কোথায়, তো মসজিদে থাকতে তাদের দেওয়া হয়েছে, তো এইভাবে মসজিদে যাদের বাড়ি নেই ঘর নেই ভালো মানুষ, এই নয় যে নেশাখোর, নেশা খেয়া পড়ে থাকে আর মসজিদে ঘুমিয়ে থাকবে, হ্যাঁ ফাসেক ফাজের ধূমপান করে আর মসজিদে এসে ঘুমিয়ে থাকবে, না তাদেরকে অনুমতি দেওয়া হবে, কিন্তু ভালো মানুষ মসজিদে এসে তালেবে এল মাদ্রাসাগুলির মসজিদে, মাদ্রাসা রুমে জায়গা হয় না মসজিদে ঘুমাচ্ছে, কোনো অসুবিধা নেই, মাদ্রাসা শিক্ষক অথবা ছাত্র অথবা ভালো মানুষ, এমনি কোনো মোসাফির এসছে আপনাদের গ্রামে এসছে, কারো বাড়িতে আজকাল ঘুমাতে দিলেও নিরাপত্তা নেই, মসজিদ থেকে তো মাইক চুরি করে নিয়ে পালিয়ে চলে গেছে, মসজিদে ঘড়ি চুরি করে নিয়ে পালিয়ে চলে যাচ্ছে, যাচ্ছে না না, তো কথা হচ্ছে যে নিরাপত্তাটা ঠিক রেখে তারপরে জায়গা দিতে হবে। জি,
প্রখ্যাত তাবেঈ নাফে রাহিমাহুল্লাহ বলছেন কাল আখবারনি আব্দুল্লাহ বিন ওমর, আমাকে আব্দুল্লাহ বিন ওমর আমার উস্তাদ এবং তার মালিক মনিব ছিলেন, তিনি বলেছেন আন্নাহু কানা ইয়া নামু, তিনি ঘুমাতেন মসজিদে। আব্দুল্লাহ বিন ওমর যুবক মানুষ, 15 থেকে 18 এরকম বয়স, ঘুমাতেন মসজিদে নববীতে। ওয়াহুয়া শাব্বুন আজাব, অথচ তিনি অবিবাহিত যুবক ছিলেন, অবিবাহিত যুবক ছিলেন। কারণ কোন কোন ফুকারা বলেছে যে যদি যুবক হয় তাহলে ঘুমাইতে পারবে না, এতো বুড়া হয় ঘুমাইতে পারবে। কারণ ওরা তখন মানে যুক্তি, যুবক লোকের যখন তখন স্বপ্ন দোষ হবে, নাপকরি থাকবে, আর বুড়ো মানুষদের স্বপ্ন দোষ খুবই কমই হয়, তাই না? অবিবাহিত হলে তো সাধারণত স্বপ্ন দোষ হয় না, সাধারণত যদি বিবাহিত সত্যি হয় তাহলে। আর যদি সব বিবাহিত হওয়ার পরেও যদি স্বপ্ন দোষ যখন তখন জানতে হবে রোগ অসুবিধা আছে তার। লা আহলাল্লাহু, তার পরিবার ছিল না, বিয়ে হয়নি, ফি মসজিদে নবী, কোথায় ঘুমাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে, মসজিদে নবীতে, জায়েজ। তাহলে সর্বস্তরের পুরুষ নারীদের জন্য ঘুমানো মসজিদে প্রয়োজনে জায়েজ। জি, 441 নম্বর হাদিস, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা ফাতিমাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না ছোট মেয়ের বাড়িতে আসলেন। তাহলে জামাইয়ের বাড়ি যাওয়া সুন্নাত, হ্যাঁ, জামাইয়ের বাড়ি যাবেন মাঝে মাঝে, মেয়ের বাড়ি যাবেন, হ্যাঁ, মেয়ের বাড়ি যাওয়াটা কোনো আইবের কথা দোষের কথা নাই, যে কী করে জামাইয়ের বাড়ি থাকবো, কী করে মেয়ের বাড়ি থাকবো, এই যে আছে না কুসংস্কার আমাদের সমাজে না। ফালাম ইয়াজিদ আলিয়ান ফিল বাইত, বাড়িতে গিয়ে দেখছেন যে দুপুরবেলা রোদের সময় আলি নেই, যেই সময় বিশ্রামের সময়, সাধারণত বাড়ির বাইরে কেউ থাকে না, এমন না যে কাজ কাম আছে সকাল বিকেল। আগের যুগের মানুষের, আমাদের যুগের আগের যুগ বলছি, তখন কাজ কাম মানুষের খুব কম ছিল, সকালবেলা গেল কৃষি কাজ করে সকাল 10টার মধ্যে 11টার মধ্যে চলে এসছে বাড়ি, সারাদিন বাড়িতে আছে, সারাদিন বাড়িতে আছে, আসর পরে হাট বাজারে গেল, একটু কেনাকাটা যদি কিছু থাকে করে নিল হাটে, আর তারপরে ধর মাগরিব বা এশার আগেই বাড়িতে চলে আসলে, এশার আগে খেয়ে দিয়ে এসা পরে ঘুমিয়ে গেল। এটি আমাদের ছোটকালের জীবনযাপন ছিল, কথা বুঝতে পারছেন? কত সুন্দর জীবন ছিল, কত শান্তির জীবন। এখনও গ্রাম আমাকে ভালো লাগে, গ্রামের জীবন কত যে শান্তির জীবন, হ্যাঁ, সব দিক থেকে শান্তি, হই হুল্লোড় নাই, কিচ্ছু নেই। আর তারপরে যদি সেখানে দিনচর্চার ব্যবস্থা থাকে তো অনেক ভালো শহরের চাইতে। গ্রামগঞ্জে কিছু পজিটিভ ভালো দিক রয়েছে যেটা শহরে মোটেই নেই। শহরে ফেতনা ফাসাদ বেশি, শহরে অশ্লীলতা বেশি, জি, শহরে নোংরামি বেশি, শহরে পাপীদের সংখ্যা বেশি, যত পয়সাওয়ালা তত বেশি পাপী, ইল্লা মাশা আল্লাহ, কিছু ভালো মানুষ পয়সাওয়ালাদের মধ্যে অল্পই আছে। তো কিন্তু শহরে আজকাল শহরমুখী কেন মানুষ, কেউ গ্রামে থাকতে চায় না, কারণ দুনিয়াকে বড় করে দেখছে মানুষ, যার ফলে শহরে যেসব ফ্যাসিলিটি সুযোগ সুবিধা আছে, শিক্ষা আর চিকিৎসা, বিশেষ করে শিক্ষা আর চিকিৎসা আর ব্যবসা বাণিজ্য, টাকা, ইনকাম, তারপরে এদিক সেদিক কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা, এখান থেকে আমি বাইরে থেকে, আমার ছেলেমেয়েরা বাইরে থাকে, ভাই করে উঠবে আর নামবে, উঠবে নামবে যাবে, তাই না? আহা, তো এই দুনিয়ার সুবিধার জন্য অনেক ফেতনা পড়ে যেতে হচ্ছে, অনেক অশ্লীলতা দেখে বরদাস্ত করতে হচ্ছে, পাপীদের মাঝে বসবাস করতে হচ্ছে, যেটা গ্রামে হয়তো সামাজিক একটা শাসন আছে অথবা সামাজিক একটা মূল্যবোধ আছে, সামাজিক একটা সভ্যতা, ভালো ইসলামী সভ্যতা আছে, কিন্তু শহরে নাই কিছু, শহরে নেই, কেউ কাউকে বলার ক্ষমতায় রাখে না। জি, আল্লাহ হেফাজত করুক। যদি একটা ভালো দিক আছে, শহরে দিন শিখার আলহামদুলিল্লাহ এখন অনেকটা ব্যবস্থা ভালো আছে, শহরে মসজিদগুলোতে মুসলিম দেশে বিশেষ করে বা মুসলিম পরিবেশ যেখানে আছে সেখানে দিন শিখার ব্যবস্থা, আলেম ওলামারা আছে, সেখানে দর্শ হয়, আলোচনা হয়, এইগুলো দিক ভালো, কিন্তু সেটা একেবারে সীমিত, পাপের দিকটি বেশি। কিন্তু আল্লাহ হেফাজত করেন যে যেখানে থাকেন ভালো মানুষদের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে পেলেন না, ফাকাল আইনা ইবনু আম্মেকা, তোমার চাচাতো ভাই কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা, কার চাচাতো ভাই, কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাচাতো ভাই, কিন্তু মেয়েকে বলছেন ফাতেমা, তোমার চাচাতো ভাই কোথায়? এটা কেমন ভাষা, হ্যাঁ, ভুল বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি না, আরবরা এইভাবে বলতেন, বাপের নিকট আত্মীয় তাদেরকে সব চাচাতো ভাই, সে বাপের চাচাতো ভাই হোক, সে মেয়েদের ছেলেদেরও চাচাতো ভাই, কথা বুঝছেন না? এইভাবে আরবরা বলতেন, এই না ইবনু আম্মেকা, তোমার চাচাতো ভাই কোথায়?
আমাদের দেশে তো এই রকম ভাতিজির সাথে বিয়ে করলে খবর আছে। আরে দূরের বংশের ভাতিজি, আমার গ্রামে আমি যখন প্রথম প্রথম মাদ্রাসা ফারগে আলেম হইলাম, তখন আমাদের গ্রামে আমাদের বংশের দূরের বংশ, দূরের আত্মীয় কিন্তু নিজের রক্তেরই সম্পর্ক, এক মেয়ের বিয়ে হবে আর আমার এক চাচার সাথে। মেয়েটি আমাদের সম্পর্কে বংশেরই তো, যেহেতু তো মেয়েটি আমাদের সম্পর্কে বোন হচ্ছে, আর যে যার সাথে বিয়ে হবে সে আমাদের চাচা, ওকে আমরা চাচা চাচা বলি, আর ওর মেয়ের বাপ আমাদের চাচা। আবার গ্রামে তো বংশ জানা আছে যে এরা তো চাচা, এমনিও চাচা, অমুসলিমদের সাথে চাচা ভাতিজা সম্পর্ক, তাই না? আছে একটা আমাদের দেশে এরকম সম্পর্কগুলো, তো এমনিও বংশের ছিল। বিয়ে লাগিয়ে দিয়েছে, বিয়ে লাগাতে এমন গ্রাম থেকে প্রতিরোধ শুরু হয়েছে, হই হই শুরু হয়েছে। তো গ্রামে তো কোনো আলেম নেই, আমাদের গ্রামের বৈশিষ্ট্য যে আমাদের গ্রামে দীর্ঘ সময় পরে আমি আলেম, আর তার 40-50 বছর আগে আমার বড় চাচা একজন আলেম ছিলেন, ছোটোখাটোই ছিলেন কিন্তু আলেম ছিলেন। দেওবন্দ থেকে আহলে হাদিস হওয়ার অপরাধে তাকে বের করেছিল হুসেন আহমদ মাদানী এর যুগে। হুসেন আহমদ মাদানী মালদা বেড়াতে আসলেন, মালদা রাজশাহী এই এলাকায় তিনি বক্তব্য করতে আসলেন, তখন হানাফি দেওবন্দিরা তবলিগিরা কমপ্লেন করলো যে এলাকার বহু আহলে হাদিস গিয়ে দেওবন্দে পড়ে হানাফি শেষ। তখন আহলে হাদিসের বড় মাদ্রাসা কোথাও ছিল না, ঢাকা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত, দিল্লির রহমানিয়া যে আহলে হাদিস মাদ্রাসা ছিল সেটাও দাঙ্গার সময় 47-এ সেটা শেষ হয়ে যায়, হিন্দুরা দখল করে নেয়, আর তারপরে সেখান থেকে যে মালিকরা চালাতো, স্যাট একাই চালাতো, তারা দু তিন ভাই ছিল, তারা হিজরত করে রাতারাতি করাচি চলে আসে এক ভাই, এক ভাই মদিনা চলে আসে, বর্তমান মদিনার নাগরিক, মদিনার নাগরিক। ওই নামে যেই নামে দিল্লিতে মাদ্রাসা চলতো দারুল হাদিস আহলে হাদিস মাদ্রাসা, সেই নামে মদিনায় এখনও দারুল হাদিস রয়েছে, আর ওই নামে করাচিতে দারুল হাদিস রয়েছে। এই ইতিহাসগুলি শোনার প্রয়োজন আছে, ইমান তাজা হবে যে আহলে হাদিসদের খেদমত ভারত উপমহাদেশে। জি, একজন মালিক, একজন শেঠ আতাউর রহমান সাহেব, আমার ওস্তাদেরা ওই মাদ্রাসে পড়েছে, আমার ওস্তাদেরা ওই মাদ্রাসা পড়ে, আমার ওস্তাদের ওস্তাদেরা ওই মাদ্রাসে পড়েছেন। মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া যাত্রাবাড়িতে শেখুল হাদিস, যে বিগত শেখুল হাদিস ছিলেন, অরিজিনাল তিনি মুর্শিদাবাদ, তারপরে হিজরত করে তিনি চলে যান বাংলাদেশে। তো ঢাকায় আহমদুল্লাহ রহমানি, ওখানকার ফারিক দারুল হাদিস রহমানিয়া নাম মাদ্রাসার, ওই নামে সেখানকার যারা ফারিক আলেম তাদেরকে রহমানি বলা হইত। এই মাদ্রাসা দাঙ্গার সময় 47-এর পার্টিশনে যে দাঙ্গা ফাসাদ হয় হিন্দু মুসলিম, তাতে বেদখল হয়ে যায়, আর রাতারাতি তাদের নিরাপত্তার জন্য তাদের হিজরত করতে হয়, চলে আসে। তো মাদ্রাসা শেষ, আহলে হাদিসরা পড়বে কোথায়? তখন দেওবন্দ বড় মাদ্রাসা হানাফিদের, ওই সেখানে পড়তে যেত, কিন্তু সেখানে রফায়দা নামিন জোরে বললে তো রাখবে না, আর অ্যাডমিশনই নিবে না, তো তখন তারা লুকিয়ে লুকিয়ে রফায়দা না করে, আমিন জোরে না বলে, আর বুকে হাত না বেঁধে তারা কি এই বাহ্যিক সুন্দরী না পালন করে কি করতো, তারা ওই মাদ্রাসায় পড়াশোনা করতো। যখন এখান থেকে হুসেন আহমদ মাদানী, তাদের বড় শেখুল হাদিস, কিন্তু যারা মাদ্রাসা পড়া খুব নাম জানে, মশহুর, জানেন হুসেন আহমদ মাদানী, জি, যাকে দেওবন্দিরা শেখুল ইসলাম বলে, শেখুল ইসলাম তাকে বলে। তো এই হুসেন আহমদ মাদানী কত কট্টর মজহাবি আর কত কট্টর গোঁড়ার সংকীর্ণ চিন্তা চেতনা, যেমনই গিয়ে জানতে পারলো মালদা, কারণ মালদা মুর্শিদাবাদ রাজশাহী সিংহভাগ আহলে হাদিস ওই এলাকায়, এই তিনটে জেলা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী আর ভারতের মুর্শিদাবাদ আর মালদা। তো মালদা টাউনে আমাদের যেটা ডিস্ট্রিক্ট, এই মালদা ডিস্ট্রিক্ট টাউনে তার বক্তব্য ছিল, আর হানাফি মহলে এসে বললো যে আহলে হাদিস, তারা যেহেতু ডিস্ট্রিক্টের খবর রাখে, বহু ছেলে আহলে হাদিস আপনার মাদ্রাসায় গিয়ে কিন্তু হানফি সেজে পড়ে, যাওয়ার পরে তখন তল্লাশি চালেল। এই তল্লাশি করে করে যতগুলি আহলে হাদিস ছিল, বেশ কিছু বা ও ছাত্র, তাদের সংখ্যা যথেষ্ট সংখ্যা ছিল, তাদের সবগুলিকে গিয়ে এখরাজ করে দিল, মানে বহিষ্কার করলো। অপরাধ কি? আহলে হাদিস অপরাধ, লামাজহাবি কেন পড়বে আমাদের মাদ্রাসায়? গায়ের মোকাল্লেদিন বলে না, গায়ের মোকাল্লেদ আর লামাজহাবি, এগুলো গাল তাদের। তো বের করে দিল। তো আমার ওই চাচা আব্দুল সালাম রাহেমাহুল্লাহ তাআলা কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন, ওখান থেকে বেরিয়ে আসার পরে মাদ্রাসা পড়া বা মাদ্রাসার আলেমদের উপর একটা তার যেন একটা মানে আবেগে একটা ঘৃণার মতো হয়ে গিয়েছিল। তারপরে কলকাতা আলিয়া থেকে তিনি ফাজল করেন, আর তারপর তখন ডেকে ডেকে আলিয়া মাদ্রাসায়, কলকাতা আলিয়া ঢাকা, ডেকে ডেকে চাকরি দিত, চাকরিতে মৌলবী মাস্টার খুঁজে পাওয়া যেত না, মাওলানা খুঁজে পাওয়া যেত না, ডেকে চাকরি, পত্রিকা আসলো গেলো, চাকরি হলো, কোনো পরিচয় নেই, কত সুবিধা ছিল। তো উনি আবার মালদার থেকে চাকরি পেলেন গিয়ে বীরভূমে, আর বীরভূমে চাকরি পেয়ে ওখানে থেকে গেছিল সারা জীবন, ওনার ছেলে মেয়ে ওইখানে কলকাতা এখন। তো যাই হোক, আর তার আগে আমার এক দাদা আলেম, মানে ওই গ্রামে ওই আমার আগে দুটো, হ্যাঁ, সাধারণ আলেম, আর তারপরে আল্লাহ আমাকে করলেন ওই ওইখানে, গ্রামে কোনো আলেম নেই। তো আমাকে জিজ্ঞেস করতে আসলো
যে এখানে যে ভাতিজিকে বিয়ে করছে এটা কি জায়েজ মানে ওরা চাইছিল যে ফতোয়া যদি পেয়ে যায় যে এই ভাতিজি বিয়ে করা হারাম তাহলে সামাজিকভাবে কি করা হবে এই পরিবারগুলোকে বয়কট করা হবে জানেন তো আমাদের দেশে বয়কট করা সামাজিক বয়কট তার পানি নিতে দেব না তো তার সাথে কথা বলবো না তার সাথে চলাফেরা করব না তাকে কিছু দেব না নিবন এগুলো জানেন না আমাদের দেশে আছে না এই জাহিলিয়াতগুলো আছে কিন্তু জালেম এরা সামাজিক সমাজের অনেক জালেম আছে আমাদের সমাজে তাই বললাম যে শরীয়তে তো কোনো বাধা নেই সে আমাদের সামাজিকতা এরকম বিয়ে সাথে হয় নিজের বংশে জানা আছে যেটা ভাতিজি সেজন্য কিন্তু শরীয়তে অনেক দূরের তারপরে বললাম যে আচ্ছা বলেন তো দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলী কে তো বলছে আপন চাচাতো ভাই কে আপন চাচাতো ভাই আলী বিন আবি তালেব আবু তালেবের ছেলে আলী আর মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবে গিয়ে দুইজনে মিলে যাচ্ছেন আলী বিন আবি তালেব বিন আব্দুল মুত্তালিব আর মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব কথা বুঝতে পেরেছেন যে এত কাছের ভাতিজি ভাতিজিকে যদি বিয়ে করতে পারেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তো অনেক দূরের সাত পুরুষে গিয়ে মিলছে তখন ঠান্ডা হয় সমাজ তখন ঠান্ডা হয় তো যাই হোক এগিয়ে যাই কি ছিল বললেন যে কোথায় তোমার চাচাতো ভাই মানে আলী কোথায় কালাত কানা বাইনিও বাইনহু সেই তখন বাপকে বলছেন আমাদের একটু সমস্যা হয়েছে স্বামী স্ত্রীতে আমার আর তার মাঝে একটু গন্ডগোল হয়েছে তাহলে বোঝা গেল যে স্বামী স্ত্রীতে যতই ভালো মানুষ হন না কেন মাঝে মাঝে তিক্ততা আসতে পারে কিন্তু তিক্ততা যেন বেশি না হয় তিক্ততা যেন হালকা তিক্ততা কখনো কখনো ভালো বা অনেক সময় ভালো কিন্তু বেশি তিক্ততা ভালো না আর বেশি মিষ্টান্ন ভালো না বেশি মিষ্টি হওয়া ভালো না আর বেশি তিক্ততা ভালো না বুঝেন না বুঝেন না যে কোনো ক্ষেত্রে দাম্পত্য জীবনেও আর বন্ধু বান্ধবের সাথে চলাফেরার ক্ষেত্রেও বেশি মিষ্টিও করবেন না আর বেশি তিতাও করবেন না কলিগদের সাথে যাদের সাথে চাকরি বাকরি আমরা করছি আপনারা করছেন এই রকম সম্পর্ক মাঝামাঝি রাখবেন কথা বুঝছেন না এতে শান্তি পাবেন আপনি স্ত্রীর সাথে সবসময় যদি আদর সবসময় আদর আদর আর আদর আর সম্মান সম্মান তাহলে আদরের মূল্য থাকবে না এই যে আদর স্নেহ আর শ্রদ্ধা এই যে পরস্পরে এটার কিন্তু মূল্যায়ন করবে না কেউ করবে না মনে হচ্ছে এইরকম তাই না সাধারণ দুনিয়ার সময় যদি সাদা ফর্সা হয়তো কালো কেউ না হয়তো সাদাদের কেউ প্রশংসা করতো তাই না দুনিয়াতে খারাপ মানুষ না থাকতো ভালো মানুষের কোনো প্রশংসা হইতো না ফেরেশতাদের কেউ স্পেশালি কোনো প্রশংসা করছেন কারণ ফেরেশতার সবাই ভালো কিন্তু মানুষ খারাপের মাঝে সৎকর একটা দুটা ভালো দেখেন মাশাআল্লাহ অমায়িক মাটির মানুষ বলছেন না বলছেন না জি হ্যাঁ অভিজিৎ দেহা তা তা বৈয়ানুল আশিয়াও তো যাই হোক তিক্ততা মাঝে মাঝে হইলে কোনো দোষনীয় না বড় বড় ভালো ভালো পরিবারে হইতে পারে কিন্তু সেটা সীমা ছড়িয়ে না যায় জি হ্যাঁ তাতে অনেক সময় দেখবেন যে সামান্য তিক্ততার পরে কিন্তু আরও ভালোবাসা বাড়ে শ্রদ্ধা বাড়ে পরস্পর হ্যাঁ জি হ্যাঁ তারপর আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করে যে একদিন দুই দিন যে কথা হয়নি বা দু চার ঘন্টা যে কথা হয়নি কত কষ্ট লেগেছে ও কি আর আপনাকে কত কষ্ট লেগেছে তাই না তো তারপরে নিয়ামতের কদর করবেন যে দাম্পত্য জীবনে কি যে শান্তি রয়েছে স্বামী স্ত্রীর জীবনে ঠিক ফাগা জাবানি বলছেন যে আমাদের মাঝে একটু কথা কাটাকাটি হয় ফাগা জাবানি তখন আমাকে রাগিয়ে দেয় আমার রাগ হয়ে যায় ফাখারা যা তারপরে আমার রাগ যখন হয়ে যায় তখন ও চলে যায় বাড়িতে এটা একটা ভালো তরিকা কেন বাড়িতে যদি থাকেন আবার কিছু মূর্খরা করে কি ও নিজে বাড়িতে বের হবেন না ওই স্ত্রীকে বাড়িতে তাড়িয়ে দেবে গেটের বাইরে ধাক্কা দিয়ে বের করে দেবেন না এটা না এটা ইসলাম নয় আপনি বেরিয়ে চলে যান শুধু রাগা রেখে না আরও কথা বেড়ে যেতে পারে আর চললাম চলে যান ওতে তাড়াতাড়ি সংশোধন হবে আর স্ত্রীকে যদি বাড়ি থেকে বের করে দেন সংশোধন না ভাঙন বেশি ধরবে দুর্বলকে বাড়ি থেকে গায়ের জোর দেখে বের করে এটা করবেন না আপনি সবল আপনি স্বামী আপনার বাড়ি বাড়িতে বেরিয়ে চলে যান দু চার ঘন্টা মাথাটা আমার ঠান্ডা হবে ও একটু ঠান্ডা হোক আর তারপর আমার কদরটা বুঝুক চলো অফিস আজকে সারাদিন অফিস করবো মাঝখানে আসবোই না হ্যাঁ দু চার ঘন্টা যে ব্রেক ছিল আসবো না একটা না অথবা আর একটু বেশি করে যা কিছু কাজ আছে বাইরে একটু ঘোরাঘুরি করে যার মসজিদে একটু জিকির আসতে বন্ধই করি থাকুক মসজিদে আজকে রাতটা মসজিদে কাটিয়ে দিই দেখেন সোজা হয়ে কথা বোঝা গেছে জি হ্যাঁ তাই করেছেন আলী রাজিয়াল বাড়িতে বেরিয়ে গেছে ফালা ইয়াকাল ইন্দি আমার কাছে তিনি কাইলুল্লাহ করেননি কাইলুল্লাহ কাকে বলা হয় ইয়াকেল ইয়াকুল না ইয়াকুল মানে বলা কালা ইয়াকুলু
আর ইয়াকিল কালা ইয়াকিলও যদি করেন তাহলে ওর মানে হচ্ছে কাইলুলা করা কাইলুলা বুঝেন কে বুঝে দুপুরের বিশ্রাম মাশাআল্লাহ কালা ইয়াকিলও যখন করবেন তো দুপুরের বিশ্রাম করা দুপুরের ঘুমটাকে কাইলুলা বলা হয় মানে কিছুক্ষণের বিশ্রাম কিছুক্ষণ দিনের ঘুম কিন্তু আজকাল তো দিনের ঘুম কত যে এত নাম খুঁজে পাওয়া যাবে না সকালের ঘুম একটা আবার কেউ দুটার সময় ডিউটি থেকে দিল আসর পর ঘুম আরে মাগরিবের পরও ঘুম একদিন এক হাফেজ সাহেবকে ফোন দিয়েছি আজকে নাই ও হাফেজ সাহেব হাদাল্লাহুল জামি আল্লাহ সবাইকে হেদায়েত করুক মাগরিব পরে কেউ ঘুমায় নাকি এটা একেবারে পছন্দ নেই কারণ মাগরিব আর এশার মাঝখানে সৌদি আরবের টাইম মাত্র টোটাল কত আজান থেকে শুরু করে 1.5 ঘন্টা কিন্তু নামাজ পড়ার পরে 1 ঘন্টাও থাকে না নামাজ পড়ার পর আজান হতে 1 ঘন্টা মাত্র 1 ঘন্টা বেশি মোটেই থাকে না কমই থাকে অনেক জায়গায় এই 1 ঘন্টার মধ্যে ঘুমিয়ে গেলে এশা জামাত ধরতে পারবেন বরং উঠতেই পারবেন না হয়তো ফজর হয়ে গেল কবিরা গুনাহ করে ফেললেন আপনি সালাত কাজা করার জন্য তো কোন একজন মানুষ আপনাদের মতো লোকেরা যদি মাগরিব পরে ঘুমায় যে শরীর ক্লান্ত লাগছে মাগরিব না মোটেই চাইজ না যদি এত ক্লান্ত থাকেন তো মাগরিব এসে জমা করেন তারপর ঘুমিয়ে যান যদি দেখেন যে ভেঙে পড়েছে একবারে শরীর একবারে অচল কিন্তু না আলহামদুলিল্লাহ 1 ঘন্টা জাগতে পারবো এদিক সেদিক করে চাটা খেয়ে অথবা খাওয়া দিয়ে সেটা করে আর তারপরে তখন আমি এসব এসা পড়ে ঘুমিয়ে যাবো সবচেয়ে ভালো তো আমার কাছে দুপুরবেলা বিশ্রাম করেনি ফালামিয়া ফেলেন দি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে ইনসান একজনকে বললে অনুজুর আইনা আচ্ছা দেখো তো তালাশ করো তো আলী বাড়িতে বেরিয়ে গেছে কোথায় তালাশ করতে বললেন ফাজা ওই লোকটি আসলে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া রাকিদুন ফিল মসজিদে মসজিদে ঘুমিয়ে আছে বাড়ি ছেড়ে যা মসজিদে পাশে মসজিদ মসজিদে ঘুমিয়ে আছে ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ নিজে আসছেন এটা করলেন না যে বলো যে নবী ডাকছে বললে তো চলে আসতাম আলী চলে আসতেন অবশ্যই কারণ শুধু শ্বশুর না যে আবেগ করবে এখানে রাসূলুল্লাহর হুকুম তাল এসো বলতে পারতেন না কিন্তু ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম মহান চরিত্র অধিকারী তারপরে মেয়ে সুখে থাক আমি হুকুম করব অর্ডার করব চলে আসবে কিন্তু সেটাতে ওই রকমের উত্তম আচরণটা হবে না যেটা আমি নিজে গিয়ে তাকে উঠিয়ে নিয়ে আসবো সুবহানাল্লাহ রহমতুল্লিল আলমিন অত মহান চরিত্র অধিকারী লাখ লোকের নাজিম সার্টিফিকেট আল্লাহ দিয়েছে নিজেই গেলেন রসুল মসজিদে দেখছেন যে যে শুয়ে আছে কিন্তু শুয়ে থাকা অবস্থা সাকাতারে দিয়ে একটা চাদর গায়ে দিয়ে একটা চাদর একটা লুঙ্গি এই ছিল তাদের জীবনযাপন বস্ত্র চাদরটা এক যেমন আমরা হেরামের কাপড়ে থাকলে কখনো কখনো চাদর খুলে যায় তখন শরীরটা হয়তো চাটাই বা পাটিতে বা যেখানে শুয়ে আছে লেগে গেছে তো এই রকম সাকাতের দাম শিখে এক এক কিনার এক সাইড থেকে চাদরটা খুলে গেছে ওয়াসাবহতর আগুন তখন শরীরে ঘুমানো অবস্থায় কিলে ধুলো লেগে গেছে এক সাইডে কি লেগে আছে ধুলো লেগে আছে ধুলোকে কি বলে আরবিতে তোরাব বলে তোরা ফাজাল রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আনহু রাসূল তার গাটাকে মুছে দিচ্ছেন ধুলা লেগে ধুলা মুছে দিচ্ছেন ধুলা ঝেড়ে দিচ্ছেন উত্তম চরিত্র এটা করতে পারতেন ওটা 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 ছি 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 ধুলা লেগে গেছে ধুলো সাফ করো বলতে পারতেন না ওটাও করলেন না পার্থক্যটা বুঝতে পারছেন দুই চরিত্রের মাঝখানে এমনটা আমাদেরকে হওয়ার চেষ্টা করতে হবে আমার কাছে ভালো আছে আর খুব ভালো আছে কোনটা করবেন খুব ভালোটা করবেন এটা হচ্ছে উত্তম চরিত্র দুটোই ভালো কিন্তু বেশি ভালোটা করবেন আপনি জি গুড বেটার বেস্ট বুঝলেন তো হাসান আহসান জি নবী সাল্লাল্লাহু সাল্লাম ধুলো ঝেড়ে দিচ্ছেন আর বলছেন কুম আবা তোরা হে মাটির বাপ আবু তোরাব নাম রেখে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনিয়াত উপনাম আবু তোরাব উঠো উঠো কুম আবা তোরাব আবু তোরাব উঠো অন্য হাদিস রয়েছে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুকে কেউ যদি আবুল হাসান আবুল হোসেন না বলে আবু তোরাব বলে ডাকতো তো খুব খুশি হইতেন কারণ এই কুনিয়াত কে দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া আল্লাহ তো এখানে কি বোঝা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঘুমিয়েছিলেন দিনের বেলা রাতের বেলা কোন অসুবিধা ছিল দিনের আর আগের ছিল আব্দুল্লাহ বিন উমার যুবক অবিবাহিত রাতে ঘুমাইতেন বাড়িতে জায়গা ছিল না বাপ মা আছে একটা রুম আছে কোথায় ঘুমাইতেন মসজিদে ঘুমাইতেন যুবক ছেলে বাপ মার ঘরে তার ঘুমানো যাবে না মসজিদে ঘুমাইতেন ঠিক 442 নম্বর হাদিস
আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি বলেন রাআইতু সাবিনা মিন আসহাবি সুফফাতি আবু হুরায়রা বলেন আমি 70 জন আসহাবে সুফফাকে দেখেছি মানে সুফফায় অবস্থানকারী যে সর্বহারা দরিদ্র সাহাবীদেরকে দেখেছি মা মিনহুম রাজুলুন তাদের মধ্যে এমন কোন মানুষ ছিল না আলাইহি রিদাউন যে তার কাছে চাদরও আছে আর লুঙ্গিও আছে ইম্মা ইজারুন ওয়া ইম্মা কিসাও একটা কাপড় দুটো চাদর ছিল না ইহরামের কাপড়ের মতো যে একটা উপর দিকে গায় আর একটা হচ্ছে কোমর থেকে নিয়ে লুঙ্গির কাজ করছে এমনটা ছিল না একটি ছিল ইম্মা ইজারুন কারো কাছে লুঙ্গি আছে নিচেরটা আছে ওয়া ইম্মা কিসাউন কারো কাছে উপরেটা চাদর আছে কি করে কি করবেন কি করে সালাত আদায় করবেন ওইটা কি কাঁধে বাঁধতেন আমরা ছোট কালে তখনকার যুগে জ্যাকেট আর সোয়েটার জ্যাকেট তো দূরের কথা জ্যাকেট তো পরে এলো সোয়েটার পর্যন্ত ছিল না প্রথম সোয়েটার যখন আমি পেলাম একটা তখন বুনানি সোয়েটার পাইতো নিজে বাড়িতে বুনাইতো তো আমার ছোট মামা ছিলেন শিক্ষিত বিএ পাস তো উনি নিজে সোয়েটার বুনাইতে পারতেন ওনার ওয়াইফ যে মামানি আমার ছিল মামি ছিল তিনি বুনাইতে পারতেন তো তারা আমাকে আদর করে বুনিয়ে দিতে খুব ভালো লাগতো আমাকে ওই জীবনের প্রথম তখন প্রায় সাবালক হয়ে গেছে তো সোয়েটার তার আগে কি ছিল চাদর উলের চাদর ছিল তাই না কি ছিল সুতির চাদর সুতির চাদর ছিল সুতির চাদর ঠান্ডার দিনে কন কন করে থত্থর করে কেঁপেছি আর আগুনের কাছে সকালবেলা বসতে হবে না হলে থাকা যায় না এই ছিল আমাদের লাইফ জীবন জি আলহামদুলিল্লাহ কিন্তু তাতেই যারা লেখাপড়া করেছে তারা কত এগিয়েছে আর আজকাল এত সুখে ছেলে মেয়েদেরকে রেখেও ভালো করে লেখাপড়া করে না ভালো আলেম হইতে পারেন না ভালো কিছু হইতে পারছেন না জি বরকত আলাদা জিনিস হয় লুঙ্গি থাকতো না হয় চাদর থাকতো কাদের আবাতু ফি আনা কাহিমের সালাত পড়তে হবে তখন তাদের গলাতে বেঁধে নিত পেঁচিয়ে নিত এইখানে পাঁচিয়ে এইখানে এইভাবে জানেন তো এটা এইভাবে বেঁধে নেওয়া হইতো এইখানে যদি বেঁধে না হয় বড় চাদর থাকে এদিকে হাঁটু পর্যন্ত ঢেকে গেল হাঁটু পর্যন্ত না ঢাকতে হবে সলাতে ফরজ হাঁটু সহ ঢেকে গেল ব্যাস ফরজ আলাই ফামিনহা মায়াব নিসফা সাকাইন তাদের কারো কারো চাদর বা লুঙ্গিটা লুঙ্গি হোক আর চাদর হোক ওপরে যে গলাতে বেঁধে নিল কাঁধের ওপরে করে এটা কারো নিসফে সাক পর্যন্ত সাক বলা হয় হাঁটু আর টাখনার মাঝকার যে পায়ের নলা বা হাড্ডিটা রয়েছে এই এই মাঝ হ্যাঁ এটা সাক জি এটা এটাকে বলা হয় তো এর অর্ধেক পর্যন্ত পৌঁছিত এই কাপড়টা বেশি উত্তম কেউ যদি নিসফু সাক পরে এটা সবচাইতে উত্তম পোশাক শরীয়তের নজরে জুব্বার ক্ষেত্রে কিন্তু আজকাল যেহেতু ভালো লাগে না দৃষ্টি যেটাকে বলা হচ্ছে দৃষ্টিকটু মানুষ মনে করছে যার ফলে আস্তে আস্তে না মানো জায়জ আছে কদ্দূর পর্যন্ত জায়জ আছে পুরুষদের জন্য টাখনার ওপর পর্যন্ত টাখনার ওপর পর্যন্ত টাখনা যেন ঢেকে না যায় টাখনা পুরো ঢেকে গেলে হারাম টাখনা যদি ছুঁয়ে যায় হারাম নয় কিন্তু কারণ অনেকে বাড়াবাড়ি করে এই তোমার টাখনা ছুঁয়ে যাচ্ছে টাখনা ছুঁয়ে গেলে হারাম নয় টাখনার 50-50 চলে গেছে তাও হারাম নয় কিন্তু অনুত্তম কখন হারাম হবে হাদিস আছে মা আসফালা মিনাল কাবাইনি টাখনার নিচে যতটা যাবে তাহলে টাখনা বরাবর গেলে জাহান্নামে যাবে না কিন্তু তবে আপনি বর্ডারে চলে গেছেন বর্ডারে কেন যাবেন বর্ডারে একটু দূরেই থাকেন কয়েকদিন আগে বাংলাদেশের কয়েকটা ছেলে ঘুরতে ঘুরতে বুঝেই না কিছু কলেজ ইউনিভার্সিটিতে গেছে আর যাওয়ার পরে ও তামাশা দেখতে গেছে ইন্ডিয়ার বর্ডারে যেতে যেতে কোথায় পিলার আছে দেখেনি ইন্ডিয়াতে ঢুকে গেছে উত্তরবঙ্গের দিকে ঢুকে গেছে এই সোশ্যাল মিডিয়ায় দেখলাম আর ঢুকে যাওয়ার পরে বিএসএফ আগে ধুয়ে নিয়েছে উঠিয়ে নিয়ে চলে গেছে তো ওই রকমই যারা হারামের কাছাকাছি চলে যায় তারা বর্ডারে চলে গেছে আজাবের ফেরেশতা ধরে নিয়ে কোথায় চলে যাবে জাহান্নামে চলে যাবে কথা বুঝতে পেরেছেন জি কারো কারো এমন হয়তো যে নিঃশ্বাস শাক পর্যন্ত যেত টাকনা আর হাঁটুর মাঝামাঝি যেত অমিনহা মায়াব লোকের কাবেনে কারো কারো কাপড় লম্বা চাদর বা লম্বা লুঙ্গি একবার এইখান থেকে বাঁধলে বা খাটো মানুষ বেঁচে মানুষ চলে যেত টাকনা পর্যন্ত চলে যেত ফয়াজ মাহবিয়া দেহি একটা কাপড় যদি এরকম করে খোলা রাখে তো হঠাৎ করে শেষ দেয় অনেক সময় এহরামের কাপড় দেখেছেন এহরাম পরে থাকতে থাকতে যখন রুকুতে গেছেন শেষ দেখেছেন ফাঁস করে এই গাঁট থেকে নেমে গেছে ঘাট থেকে নেমে যায় তাহলে সামনের দিক খুলে যাবে না লজ্জাস্থান খুলবে না খুলবে না সেই জন্য কী করতেন ধৈর্য থাকতেন এরকম করে হয় বেঁধে দিয়ে আর বেঁধে দেওয়ার পরেও খুলে যেতে পারে সামনের দিকটা লজ্জাস্থান হঠাৎ করে দেখা যেতে পারে অনেকে কিন্তু উদাসীন কাপড় চোপড়ের ক্ষেত্রে লুঙ্গি পরে ভদ্রলোক বসে থাকে নিচে আন্ডার প্যান্টও নেই আর এইরকম করে বসে থাকে পা উঠিয়ে
পয়সা দেখান দেখ দুই একজন তাহলে বোঝা যাবে। হ্যাঁ জুব্বা বলো, জুব্বা তো অনেকে বসে এইরকম করে, এইরকম করে যদি বসে থাকে আর জুব্বা থাকে তো কি দেখা যাবে? হ্যাঁ চিন্তা করেন, আভ্যন্তরীণ সব কিছু দোকানপাট সব খুলে যাবে, ঠিক না? ভিতরের দোকানপাট যেটা আপনার জন্য খাস বা আপনার বিবির জন্য খাস, তো আপনি সবার জন্য আম করে দিচ্ছেন। অনেকে লুঙ্গি পরে নাউজুবিল্লাহ বসে থাকে আর ভিতরে কিছু থাকে না, অনেকে জুব্বা বা পরে কিন্তু হাফ প্যান্ট, যদিও আমাদের লোকের আলহামদুলিল্লাহ ফুল পায়জামা পরতে অভ্যস্ত, তো হাফ প্যান্ট থাকলেও লজ্জাস্থান, যেটা গালিজ আওরাত গালিজ হারাম সেটা খুলবে না, কিন্তু তারপরও রান যদিও প্রয়োজনে যায় যে কিন্তু যখন তো এইভাবে খুলবে না। যাই হোক, কি করতেন সাহাবাই কেরাম করে এরকম আসাফে সুফার লোকের ফায়েজ মহবিয়াদি কাপড়টাকে ধরে রাখতেন নিজের হাতে, কারাহিয়াত আন্তরা আওরাত, যাতে করে বেপর্দা না হয়ে যায়। আওরা মানে আবৃত করার স্থান, ঢেকে রাখার অঙ্গগুলি, লজ্জা স্থান খুলে না যায়, লজ্জা স্থান কেউ দেখতে না পায়, আন্তর আওরাত। 59 নম্বর অধ্যায় বাবু সলাত ইজা কাদিম মিন সাফার, এই অধ্যায় হচ্ছে সলাত আদায় করা যখন কোনো মানুষ সফর থেকে বাড়ি ফিরে আসবে। সফর থেকে বাড়ি ফিরে আসলে সুন্নত হচ্ছে কি? দুই রাকাত সলাত পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদে যেন, এই সলাতটা তো ফরজ না সুন্নত, কিন্তু মসজিদে পড়তেন। অথচ হাদিসে আছে যে ফরজ ছাড়া বাকি সমস্ত সলাত কোথায় পড়া উত্তম? কোথায় পড়া উত্তম? হ্যাঁ বাড়িতে পড়া উত্তম। তো এই সলাত আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কেন করতেন? অনুত্তম কাজ করতেন। কে এর উত্তর দিতে পারে? যদি কেউ উত্তর দিতে পারে জানবে যে হ্যাঁ কিছু ফিকহ আছে বুঝছো। হ্যাঁ আচ্ছা, তো যদি শুধু এটাই হয় তো আজকাল তো টেলিফোন আছে, তখনকার নয় প্রয়োজন ছিল যে একটু মসজিদে অবস্থান করি, বাড়িতে খবরটা পৌঁছে যাবে, তখন ততক্ষণে একটু সাইজে যাবে, পরিপাটি করে নিবে বা কিছু, বা কোনো রকম অপ্রীতিকর অবস্থায় না থাকে, যাতে করে প্রস্তুত থাকে মানসিক শারীরিক দিক থেকে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। অনেক সময় আবর্জনা থাকলে স্বামী নেই বাড়িতে কি ওই অবস্থায় দেখলে ভালো লাগবে না, এটা ঠিক আছে, কিন্তু আজকাল তো টেলিফোন আছে। এখান থেকে তো বলে দিচ্ছেন যে এত এত ঘন্টা এত মিনিটে ল্যান্ডিং আর তারপরে এখান থেকে এত লাগবে, আমি এই সময় বাড়ি পৌঁছে যাবো, তো সব জানছি। তাহলে বাড়িতে গিয়ে এই সন্ন্যাসটা পড়বেন নাকি? আর একটা রহস্য আছে ওইটা, ওইটার জন্যই মসজিদে পড়া হয়েছে সেটা। আহসান, আপনি সফরে ছিলেন, সফর থেকে স্বাভাবিক আসলে মানুষ দেখা সাক্ষাতের জন্য ভিড় ভাড় করে, বিশেষ করে বিশিষ্ট ব্যক্তি। আমরা বাড়িতে গেলে, আমরা তো কোনো বিশিষ্ট নাই, তারপরও বাড়িতে গেলে সুবহানাল্লাহ মেহমান ছোটানি হয় না, যদি জানতে পারে খবর আছে পেরেশান করে, সকাল বিকাল সবসময় লেগে আছে, আসছে যাচ্ছে, আনাকুম জানাকুম, লোক একদল আসছে একদল যাচ্ছে, একদল আসছে যাচ্ছে সারাদিন। আর আমাদের দেশে তো একটু চা বিস্কিট না দিলে কমপক্ষে তো কাজ হবে না, ওটা তো করতে হবে, আর যদি আরও স্পেশাল হয় তো আরও কিছু দিতে হবে, আর খাবারের সময় হলে তো হ্যাঁ খবরই আছে, খাবারের সময় হলে তো খবরই আছে। তো যাই হোক, আল্লাহ তৌফিক দান করুন। তো কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে প্রথম মসজিদ আসতেন, যাতে করে সাহাবাই কেরামগণ সবাই দেখা সাক্ষাতের জন্য ছুটে আসবেন, সালাম দোয়া করার জন্য সালামটা এখানে হয়ে যায়, সালাম কালাম দেখা সাক্ষাৎ হয়ে গেল গ্রামবাসীর সাথে, মদিনাবাসীর সাথে, সাথী সঙ্গে এসে তারপরে বাড়িতে ফ্রি হয়ে ঢুকলাম। এমন যে বাড়িতে ঢুকেছেন যেমনটা হয়ে থাকে, যারা সরাসরি বাড়িতে ঢুকে, বাড়িতে ঢুকেছেন বিবির সাথে কথা বলা শুরু করেছেন, হ্যাঁ ওর সাথে সালাম দেওয়ার, এইদিকে বাইরে থেকে এসে বলছে, ছেলে বলছে বা ভাই বলছে যে ভাই ওই যে বাইরে এক লোক দাঁড়িয়ে আছে ডাকছে, মেজাজটা খারাপ হবে না? হবে না, হবে না, হয় দিয়ে দুই বছর পরে স্ত্রীর সাথে দেখা করতে আসে, সাথে সাথে এসে হাজির একবার, না না গ্রামবাসীকে আগে সুযোগ দিয়ে দেবে, ওখানে দেখা সাক্ষাৎ হয়ে গেলো, 5 মিনিট 10 মিনিট সালাম দো, মাস সালাম, পরে আপনাদের সাথে কথা হবে, হয়ে গেল, আর কেউ বিরক্ত করতে বাড়িতে আসবে না, সালাতও পড়া হইলো, আর তার সাথে গ্রামবাসীর সাথে বা শহরের আশেপাশের মহল্লা লোকের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল। জি, সফর থেকে সে দুই রাকাত সালাত পড়ে, তারপরে সালাতে বরকত রয়েছে, রহমত রয়েছে, সালাতে কি রয়েছে? রহমত বরকত রয়েছে। আপনি সালাত পড়ে যে কোনো কাজ শুরু করলেন, বাড়িতে ঢুকলেন, পারিবারিক শান্তি, জি পারিবারিক শান্তি, মানসিক শান্তি, শারীরিক শান্তি, আল্লাহ রহমত বরকত নাজিল হবে আপনার জীবন, আপনার পরিবারের জীবন ইত্যাদি বহু মুখী উপকারিতা রয়েছে। ওকাল কাব বিন মালিক, কাব বিন মালিক রাজি আল্লাহ তাআলা প্রখ্যাত সাহাবি, তাবুকের যুদ্ধে তিনজন
বিশিষ্ট সাহাবি পিছে যাবো যাচি করে পিছে থেকে গেছিলেন, তারা সত্যিকারে সাহাবি ছিলেন। আর বাকি অনেকে পিছে ছিলেন যারা সব মুনাফিক ছিল, যারা সব কি ছিল, মুনাফিক ছিল। তো মুনাফিকগুলোর কোনো বিচার আচার করা হয়নি, কারণ মুনাফিকদের বিচার করলে আবার কি বিভ্রান্তি ছড়াবে। হ্যাঁ, সেই জন্য যারা ভালো মানুষ তাদেরই অনেক সময় শাসন করা হয়, পরকে শাসন করা হয় না। যাকে শাসন করবে সরকার অথবা সমাজপতি, দেখতে হবে এই শাসনে লাভ আছে না লস আছে, এটা জরুরি। কিন্তু নবী শাসনের সিরাত থেকে জীবনের সব কিছু শিখতে, অনেক কিছু নয়, সব কিছু শিখতে হবে। অনেক বল অনেক কিছু শেখার আছে, অনেক কিছু নয়। এটা আমার ক্ষেত্রে, অন্যর ক্ষেত্রে বলতে পারেন যে ওনার লাইফ থেকে অনেক কিছু শেখার আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি লাইফ থেকে সব কিছু শেখার আছে। বলতে শিখতে হবে কথা, নাহলে বেয়াদবি হবে, অসম্পূর্ণ কথা থেকে যাবে। লাকাদ কানা লাকু ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী সাল পুরো জীবনটা উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। নবী সাল্লাম যারা চরম অপরাধী, মা এসার উপর তহমত দিয়েছে এত বড় মোনাফের এই সুলমান আব্দুল বিনোবাই, তারপর দণ্ডবিধি কায়েম করেননি, ছেড়ে দিয়েছেন, দুনিয়ার শাস্তি দেননি। কিন্তু সাহাবি যারা, ওদের কথায় হতে পারে হয়েছে, ওরাও চর্চা করেছে। হ্যাঁ, মিস্তা হাসান বিন সাবিত, হ্যাঁ হামনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের ওপর তহমতের মিথ্যাপবাদের দণ্ড কায়েম করেছেন, রহস্য। জি হ্যাঁ জি। সুতরাং কোনো ব্যক্তি যদি শাসন করে একজনকে আর আরেকজনকে না করে, না বুঝে মন্তব্য করবেন না। আজকাল সোশ্যাল মিডিয়ার ফেতনার যুগ, বোকা লোকেরা কিছুই বুঝে না, মোটা খায় মোটা বুঝে, এটা বুঝতে হবে যে কাকে শাসন করলে ইসলামের উপকার আছে, দেশের উপকার আছে, জাতির উপকার আছে, আর কাকে শাসন করলে সব ক্ষতি আছে, বুঝতে হবে আপনাকে। তো কাবিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, কানান নবী ইজা কাদিয়া মিন সাফ, লম্বা হাদিস সহিহ বুখারীতে আছে, কোনো এক জায়গায় আসবে লম্বা হাদিস, তিনি যাবো যাচি করে এই চলে যাবো, সাত ধরে নেবো, যেতে পারলেন না, আর তারপরে যা ঘটলো, 50 দিন ধরে বয়কট থাকলো, আর কথাবার্তা কেউ না, তারপরে তার তওবা কবুল হলো, কোরআনে আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, ওই তিনজনের কথা বিশেষভাবে যারা পিছনে থেকে গেছিলো বা যাদেরকে পিছনে রেখে দেওয়া হয়েছিল আল্লাহ, তারা পিছনে থেকে গেছিলো, এই কথা খুল্লিফু বলা হয়েছে। জি, তো আল্লাহ রাব্বুল তাদের তওবা কবুল করেছেন। তো তিনি বর্ণনাকারী তার একটা অংশ, নবী শাসন যখনই সফর থেকে আসতেন, বাদাবিল মসজিদে, মসজিদ দিয়ে শুরু করতেন, ফাসাল্লা ফিহে, সেখানে সলাত আদায় করতেন, দুই রাকাত সলাত, অন্য রিওয়ায়েত রয়েছে দুই রাকাত সলাত আদায় করতেন। এই হাদিস কিতাবুল মাগাজিতে বিস্তারিত রয়েছে, কিতাবুল মাগাজি সহিহ বুখারীতে আসবে, অনেক পরে আসবে কিতাবুল মাগাজি, যেটা ভারত পাকিস্তানে ছাপা দুই খণ্ডে মোটামোটা সহিহ বুখারী, তার দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায় বা পর্ব। 443 নম্বর হাদিস, জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাতে বর্ণিত, তিনি বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর কাছে আসলাম, ওয়া হুয়া ফিল মসজিদ, তখন তিনি মসজিদে ছিলেন, সফর থেকে এসেছেন, আসার পরে মসজিদে গিয়েছেন সলাত আদায়ের জন্য, আর লোকজন দেখা সাক্ষাৎ করতে আসছে, মসজিদে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা, তখন সময়টা ছিল দোহান, চাস্তের সময়, পূর্বাহ্ন, সকাল এবং দুপুরের মাঝামাঝি সময়, এটাকে দোহা বলা হয়, অদ্দোহা ওয়াল লাইলি ইযা সাজা, জি দোহা। তালা ফাকাল বলে সাল্লি রাকাতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, যখন জাবেরকে দেখলেন যে মসজিদে ঢুকেছে, মসজিদে আমি বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত পড়ে, তুমি আসলে পড়ো, তাহিয়াতুল মসজিদ হইল, তাহিয়াতুল মসজিদ, আর সফর থেকে আসলে সফরের সালাত হলো, কেউ যদি সফর থেকে আসে তো তাহিয়াতুল মসজিদ হয়ে গেল। এক গলিতে দুই শিকার তিন শিকার হইতে পারে, উজু করে এসেছেন, সফর থেকে এসেছেন আর মসজিদে ঢুকছেন, তাহলে এক গলিতে তিন শিকার, জি হতে পারে, জৈনার যে দুই 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 ছয় পড়তে হবে, না 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 এরকম কোনো প্রমাণ নেই, দুই যথেষ্ট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলাম, মসজিদে ছিলেন তিনি, চাষতের সময়, ফাকাল সাল্লে রাকাতে, দুই রাকাত সলাত আদায় করো, ওয়াকান আলী আলাইহে দাইনু, নবী সাল্লামের কাছে আমার পাওনা ছিল, দাইন মানে ঋণ, পাওনা ছিল মানে আমি পেতাম। তাহলে বোঝা গেল যে বড় ব্যক্তিও কারো কাছ থেকে ধার নিতে পারে, ধার নেওয়া দেওয়া শরীয়ত সম্মত, শরীয়ত সম্মত, ধার রাখা জায়েজ, যদি মানুষের হায়াত মতের বিশ্বাস নেই, কেউ ধার রাখা জায়েজ, কিন্তু ধারের ক্ষেত্রে শরীয়তে যেটি বিধান সেটা হচ্ছে যে ব্যবস্থা থাকতে হবে, ব্যবস্থা থাকতে হবে যে আমি দিয়ে দিতে পারবো, দেওয়ার মতো আমার কাছে আছে, আর
টাইম সময় বেঁধে নিতে হবে লাজালি মুসাম্মা আল্লাহ বলেছেন দাইনের আয়াতে আয়াতুল মুদায়না যারা সূরা বাকারা সবচেয়ে বড় আয়াত কোরআনে কেরিমেতে হ্যাঁ একটা সময় নির্ধারণ করে নিতে হবে কারণ যে ধার দিতে ভাবছে এক মাসে দিয়ে দিবে আর যে ধার নিতে মনে করছে ও শেখের কাছে ধার নিয়েছি জীবন তো চাইবো না আর সুতরাং আমি দিব না সহজে দিব 10 বছর পর দিব 10 বছর পরে তিন গুণ হয়ে গেছে কথা বোঝা গেছে না এই যে রিয়ালের দাম বাংলাদেশী টাকার এখন কত 24 25 মানে হলো মাশাআল্লাহ তো 25 10 বছর পরে দেখা যাবে যে 50 না 5 বছর পরে ডাবল হয় ভারত বাংলাদেশের কারেন্সি কমে বা জিনিসপত্রের দাম অথবা ভাড়া 5 বছরে ডাবল হয় কারণ ব্যাংকে যে 5 বছর ডাবল দেয় ওইটাই হয় ওর বেশি হয় না ব্যাংকে ওর বেশি দেয় না কিন্তু ওরা খুব চালাক দুনিয়া স্টাডি করে ওরা ইকোনমি ভালো বোঝে তার অর্থনীতি ভালো বোঝে 5 বছর ডাবল তার মানে 10 বছর পরে আপনাকে ধার দেওয়া হয়েছে 50,000 ওইটার মূল্য হয়ে গেছে কত 1.5 লক্ষ থেকে 2 লক্ষ বুঝতে পারছেন না তখন আবার 50,000 ধরিয়ে দিয়েছেন 10 বছর পরে মানবতা আছে হ্যাঁ আপনার সাথে যদি আচরণটা করা হইতো তো কেমন হইতো কেন এরকম কাজ করবেন আপনি তো সময় বেঁধে নেবেন সে যদি বেঁধে দেয় প্রথম তো অসুবিধা নেই 10 বছর থাক তোমার কাছে আমার আল্লাহ ভাবে তাই নিয়ত মাফি মুশকিল তাহলে অসুবিধা নেই নাহলে ও তো ভেবে বসে আছে দিয়ে দিবে তাড়াতাড়ি এক মাস দু মাসে দিয়ে দিবে জি এক লোক আমার কাছ থেকে ধার নিয়েছিল এক সপ্তাহ বলে 3 বছরও দেয়নি আর তারপরে দাম্মাম এই লেডিস মার্কেটে থাকতো চলে গেল ও বোরখার দোকানওয়ালা এসে বলেছে জানতাম না করতে পারলাম না বেশি টাকা ছিল না আলহামদুলিল্লাহ 300 ছিল তখন কিন্তু টাকা পয়সা ধার দিতাম আমি খুব মানে চালাকির সাথে যে এতটা ধার দেবো যে না দিলে আমার তেমন অসুবিধা নেই 500-র বেশি দিতাম না কিন্তু 500-র বেশি দিয়েই আমি ভুল করেছি অনেক লোকে 500-র বেশি 1,000-এর বেশি দিয়ে আমি কিন্তু ভুল করেছি বলছি আর বাকি যাদেরকে ওই রকম 200-300 দিয়েছি দিল দিল না দিল অসুবিধা নেই ফিসাবিলিল্লাহ 300-500 টাকাতে যায় আসে না কষ্ট তেমন লাগবে না কথা বোঝা গেছে তো এই ঘটনা শুধু বলছি অনেকে এরকম অঘটন ঘটিয়েছে তো এখানে দামের কথা বলছি সেই লোক খুবই অসহায় কফিল একেবারে 300 টাকার জন্য কঠিন অবস্থা তো যাই হোক 3-4 বছর হয়ে গেছে আলাসা চলে গেছে টেলিফোন করলে টেলিফোন উঠায় না আমার টেলিফোন উঠায় না আশ্চর্য হয়ে যাবে 15 বছর আগের ঘটনা বলছি এটা কিন্তু পুরানোটা বলছি নতুনগুলো বলবো না তা তারপরে কথায় কথায় ওখানকার আলহাসার শেখদের সাথে কথা হয় তখন শেখদের সাথে গল্প করলাম যে ভাই আলহাসাতে একটা ছেলে আছে ও 300 টাকা বলেছিল যে না ও এক সপ্তাহ না বৃহস্পতিবার বুধবারে নিয়েছে বলছে শনিবারে দিয়ে যাবো শনিবারে সেন্টারে দিয়ে যাবো 3 দিনের জন্য নিয়েছিল 3 বছর পার হয়ে গেছে তখন ওখানকার দায় বলবে যে আপনার পয়সা নিয়েছে আপনার পয়সা আচ্ছা ঠিক আছে জাহাল্লাহ খের তো বলছে যে আচ্ছা ঠিক আছে আমি কালকে তার কাছে যাব ওর দোকানে আর যাওয়ার পরে আমি সেন্টারের গাড়ি নিয়ে যাব আর বোঝা এই সেন্টারের গাড়ি নিয়ে এসছি আমি তুমি শেখ মুদ্দিন আমার টাকা নিয়ে এসছো তুমি টাকা আমাকে সেন্টারে দিয়ে যাবে আর না হলে খবর আছে 3 দিনের মধ্যে তুমি দিয়ে যাবে এই ওয়ার্নিং দিয়ে চলে এসছে ও তো ভিতর ভিতর কাঁপছে যে কী হয়েছে যে অফিস টু অফিস যোগাযোগ হয়েছে মনে হয় তারপরে ইসলামিক সেন্টার আল্লাহর সাথে টাকা জমা করে গেছে 3 দিন পর আমাকে ওই ভাই ফোন দিয়েছে জাহাল্লাহ খের যে শেখ আপনার টাকা মজুদ কিভাবে পাঠাবো আমি বললাম 3 বছর যখন রাখতে পেরেছি আপনার কাছে 2-3 বছর থাক অসুবিধা নেই থাক আপনার কাছে কোনো লোক পেলে আমি বলবো আর না হলে থাক আমি যখন নিবো নিবো আপনার কাছে চলে এসছে খালাস জাহাল্লাহ খের এক সপ্তাহের মধ্যে কাউকে পেয়েছিল টাকাটা আমাকে পৌঁছে দিয়েছিল আর এক লোক আশ্চর্য দুঃখের ঘটনা আর এক লোক আবার ইসলামী দলের সংগঠন করা লোক ইসলামী দল করা লোক রাজনৈতিক ইসলামী দল করার লোক ছেলেটা সেন্টারে আসতো আর এসে ওদের তো আবার তফসির সবাই মুফাসসির ওদের জানেন তো কারণ মাওলানার মওদুদী জেনারেল লাইন পড়ে যেহেতু মুফাসসির তো এরা সব কিন্তু মুফাস সবাই তফসির করে এই জন্য ওই জামাতে সবাই ভিড়ে যে ইসলামী সেন্টার এসে তো তফসির করতে দেবে না আর এই দল করলে তো সবাই মুফাসসির তাই না তফসির করে তো এখানে তাদের অফিস ছিল ওখানে সব ওই পোলাপানরা সবকে ডাকতে বসে সব তফসির করবে ছোট ছোট সুরা কে সুরা আসর সুরা নাস ফালাকে তফসির করছে তো একদিন দেখি যে অডিওর যুগ ছিল তখন 2005 সালে অডিওর যুগে অডিও কিনছে তো সুরা আসরে তফসির করছে লাইব্রেরি থেকে নেমেছে কী বাবার চিন্তা একটু লেবোজিন চালাই তো কি বাবার বলছে যে সুরা আসরে তফসির খুঁজছি কী করবেন সুরা আসরে তফসির বলছে আমার দার্স আছে ওইখানে আমাদের বলছে মাশাআল্লাহ আমি তো শুনেছিলাম বাস্তবেই তো দেখলাম এখন তো এটা করে ওরা সবাই তফসির করে ওদের
যাই হোক সেই ব্যক্তি পরিচিত এবার বলে যে শেখ আমার কফি ওই যে ডেলি টাকা দিত হয় লেমোজিনে এই 500 টাকা যদি না দিত আমার লেমোজিন কেড়ে নেবে তাহলে বেচারা রুজিটা চলে যাবে লেমোজিন কেড়ে না মানে বেচারা কর্মহীন হয়ে যাবে 500 টাকা দিয়ে দিলাম দু চার বছর হয়ে যাচ্ছে দিচ্ছে না লেমোজিন চালায় উঠতেই না তেই না ঘোরাঘুরি করে একদিন আমাকে এক আর্মি অফিসার সুবহানাল্লাহ আর্মি অফিসার আমাকে নিয়ে গেছে ওইদিকে আর্মি ক্যান্টনমেন্ট আমার বক্তব্যের জন্য একটা জায়গা আছে রাসুলগার সম্ভবত জায়গাটার নাম জানেন না রাসুলগার মাশাআল্লাহ ওই খুব জোবেল ঢোকার আগে রাসুলগার জোবেলের আগে ওখানে করে বক্তব্যে নিয়ে যায় দিয়ে যায় আর্মি বেশ ভিতরে কয়েকজন বাংলাদেশি মসজিদ আছে বক্তব্য করে আসি দুপুরবেলা আমাকে আবার দামাম রাখতে এসছে সামনে ওর লেমোজিন চলছে মনে মনে একবার হইলো যে কয়েক বছর টাকাটা দেয় না আমি কি আর্মিকে বলবো এখনই ধরে দু টাকাটা আমার আদায় করে দিবে পরে চিন্তা করলাম যে আমি জীবনে এরকম আচরণ করিনি আর এটা করব যাক এতদিন যখন দু চার বছর ছেড়েছি যাক দেখি কখন আল্লাহ দেয় সুবহানাল্লাহ আমি সবর করে নিলাম অথচ তখনই তার কাছ থেকে আদায় করতে পারতাম তার কিছুদিন পরে কি যে হয়েছে আল্লাহ তার অন্তর ফিরিয়েছে কলবকে হেদায়েত করেছে আমাকে সে টাকাটা সেন্টারে দিয়ে গেছে এগুলো অভিজ্ঞতার কথা বলছি মানুষকে ধার দেওয়ার ধার দেওয়াটা আজকাল অপরাধ আল্লাহ হেফাজত করুক জি তো কি বলছিলাম হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার নিয়েছেন কিন্তু ধার নিলে আদব কায়দা ঠিক রাখতে হবে ধার দিলেও যেমন খেয়াল রাখবেন কাকে দিচ্ছেন আর ধার নিলে অবশ্যই জরুরি না হলে আল্লাহ মাফ করবেন না এরকম যদি আপনার নিয়ত খারাপ থাকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওনা ছিল উট কিনেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি উটের প্রয়োজন ছিল না কিন্তু জাবের যুবক ছেলে ঘটনা বলি তাহলে বুঝতে পারবে যুবক ছেলে নয় বোন আর বাপ শহীদ হয়েছেন আবদুল্লাহ বিন হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহদের যুদ্ধে প্রথম শহীদ তিনি হন রাত্রে ওসিয়ত করেছে বাবা সকালে আমি ওহদে যাচ্ছি আর মনে হয় আমি ফিরে আসবো না সুবহানাল্লাহ ফাকান আউয়াল মাকতুল হাদিস আছে যে বলেছেন ছেলেকে যে আমি কালকে আর ফিরে আসবো না প্রথম 70 জনের মধ্যে যিনি শহীদ হচ্ছেন তিনি হচ্ছেন এই জাবের পিতা নয়জন মেয়ে রেখে গেছেন অবিবাহিতা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ছোট সাবালক হয়েছে 14-15 বছর বয়স আল্লাহ আকবার তো নবী সাল্লাল্লাহু বিশেষ একটা নজর ছিল তার ওপর যে কিভাবে তার উপকার করতে পারি তো একবার জাবেরকে বললেন যে জাবের সফরে ছিলেন কোন এক সফরে তোমার উটটা বিক্রি করবে প্রথম বিক্রি করার নিয়ত ছিল না তোমার বেচে দাও বিক্রি করো নবী সাল্লাল্লাহু কথা না ফেলতে পেরে বলে বিক্রি করে দিলেন বিক্রি করে দিলেন ভাবলেন যে উঠে একটাই উঠ ছিল সেটা আমার কাজে লাগতো বাহনের কাজ তো বিক্রি করে নবী চাইলেন দিয়ে দিলাম যা তারপরে নবী সাল্লাল্লাহু ধার রেখেছেন কারণ টাকা তখন নাই ধার রেখেছেন উঠটা রেখে নিয়েছেন মদিনা আসার পরে তখন টাকা নেওয়ার জন্য এই পাওনার জন্য এসেছেন বলছেন ফাকাজানি ওয়া জাদানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পরিশোধ করলেন আর বেশি করে পরিশোধ করলেন পরিশোধ করলেন পেমেন্ট করলেন আর বেশি করে পেমেন্ট করলেন বেশি করে পেমেন্টটা কি ছিল যদি একটি ঘটনা তার সাথে হয়ে থাকে তাহলে উটটাও ফিরিয়ে দিয়েছিলেন আর টাকা 500 দিরহাম সম্ভবত হাদিসে আছে সেইটাও দিয়ে দিয়েছেন জিনিসটার সেই উটের মূল্যও দিলেন আর উটটাও ফিরিয়ে দিলেন আর যদি অন্য ঘটনা হয়ে থাকে তাহলে ধরেন যত টাকা ধার নিয়েছেন সেই টাকাটাও দিলেন আর তারপর অতিরিক্ত দিলেন এটা জায়েজ কি না জায়েজ নিঃসন্দেহে জায়েজ কিন্তু আগে থেকে চুক্তি থাকলে সুদ হারাম হ্যাঁ ইশারা ইঙ্গিত যদি করে রাখেন যে টাকা আপনাকে ধার দিচ্ছি 1,10,000 রিয়াল দিচ্ছি কিন্তু দেওয়ার সময় একটু লাগিয়ে দিই হ্যাঁ অথবা যে ধার নিল সেইটা টোপ দিল যে দেখেন আমাকে ধার দিলে আপনার লস নেই বললো যে কত টাকা দিব বেশি কিন্তু আমাকে ধার দিলে আপনার লস নেই আপনাকে পোষিয়ে দিব কথা বুঝতে পারছেন না তাহলে হারাম তাহলে হারাম কিন্তু ধার নিল কর্জে হাসানা আর ধার দিল আল্লাহর সন্তুষ্টির জন্য যত টাকা দিয়ে তত টাকা আমি পাবো এই আশাতে আর তারপরে এসে 10,000 রিয়ালের জায়গায় যদি 15,000 দিয়ে দেয় কোনো অসুবিধা নেই 20,000 দিয়ে দেয় কোনো অসুবিধা নেই জায়েজ আছে কোনো চুক্তি হয়নি কোনো লোভ লালসা ছিল না কোনো শর্ত ছিল না কথা বোঝা গেছে না জি হ্যাঁ এই মাসলায় কোনো ইখতলাফ নেই কয়েকটি হাদিস রয়েছে জি আহসানুকুম আহসানুকুম কাদান আর একটা হাদিস রয়েছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কারা যারা পরিশোধ করার ক্ষেত্রে সবচেয়ে ভালো সময়ের দিক থেকেও পরিমাণের দিক থেকেও নিজে গিয়ে বাড়তার বাড়িতে দিয়ে আসবে চাইতে হবে না তাকে আর তারপরে সময়ের আগে সময় বেঁধে দিয়েছে 6 মাস দিয়ে দিল 3 মাসে যে যত বেশি ভালো করে
পাওনা পরিশোধ করে সে তত বেশি ভালো মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি সুবহানাল্লাহ সহিহ বুখারীতে 25 জায়গায় আছে, 25 জায়গায় আছে। কত গুরুত্বপূর্ণ হাদিসটি এবং অনেক মাসাইল এখান থেকে ইস্তেমাত হয়েছে এবং বুখারী মোল্লাই জন্য নিয়ে এসেছেন বারবার করে। 60 নম্বর অধ্যায় বলছে বাবুন, এই অধ্যায় হচ্ছে ইজা দাখাল মসজিদ ফালি রাকাত, যখনই মসজিদে প্রবেশ করে যে কোনো মানুষ বসতে চাইলে 2 রাকাত সলাত আদায় করে নিবে। এর নাম কি? এর নাম হচ্ছে তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ এটি হচ্ছে শুদ্ধ নাম, মসজিদ সালামি। তাহিয়া মানে হচ্ছে সালাম, মসজিদ সালামি। কিন্তু বাংলাদেশের মানুষরা একটা ভুল পরিভাষা বলে, কি বলে? দখুলুল মসজিদ। না, এই নাম এইভাবে নেই, আসলে ফেকার কেতাবও নেই, হাদিসেও নেই। সুতরাং নামের সংশোধন করে নেওয়া উচিত। এই সলাত আদায় করা ফরজ ওয়াজেব না সন্নাতে মুয়াক্কাদা না নফল? সন্নাতে মুয়াক্কাদা অধিকাংশ ওলামাদের নিকটে, ইমাম আহমদ রাহমাহুল্লাহর নিকট ওয়াজেব। ওয়াজেব তার মানে কেউ তাহিয়াতুল মসজিদ না পড়ে বসে যায় তার গুনাহগার আছে, গুনাহগার, মসজিদের সাথে বেয়াদবি করলো। আর বাকি সন্নাতে মুয়াক্কাদা এটা হচ্ছে সঠিক, যে কোনো সময়, যে কোনো সময়, সেটা নিষিদ্ধ সময় হোক, আসর থেকে মাগরিবের ভিতরে হোক, ফজর পরে সূর্য ওঠার মাঝখানে হোক, যে কোনো সময় গিয়েছেন, বসতে চাইছেন, হেঁটে এদিক থেকে এলেন, ওই দিক থেকে চলে গেলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বসতে চাইলে ফালাইয়া যে সাতটাই ওসাল্লা রাকাত, যতক্ষণ 2 রাকাত সলাৎ না পড়ে ততক্ষণ বসবে না, এমনকি জুমার খুতবার সময়। সহিহ মুসলিম তিরমিজিতে হাদিস রয়েছে, সোলায়ে গেতফানি রাজিয়াল্লাহু তাআলা আনহু, খুতবা চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসলেন, আসার পরে চিন্তা করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবা শুনতে বসে যাই। এসে বসে গেছেন, নবী সাল্লাম জিজ্ঞেস করলেন, সাল্লাইতা রাকাতাইন, তুই 2 রাকাত সালাত পড়েছ? বলছেন না পড়িনি। বলছে কম ফাসাল্লা রাকাতাইন, দাঁড়াও 2 রাকাত পড়ো, দাঁড়াও 2 রাকাত পড়ো, তারপরে বসো। এটাও করলেন না যে যাক আজকে বসলে বসলে আগামীতে এরকম করে বসিও না, বরং এক্ষুনি সংশোধন, উঠো, উঠার পরে কি করো, আবার 2 রাকাত পড়ো। কিন্তু দুঃখের বিষয় হলো সুন্নত বিরোধিতা আমাদের দেশে এমনভাবে আছে যে জাহেল সমাজের লোকেরা, এমনকি আহলে হাদিস মসজিদে এত অজ্ঞতা আছে আমি এককালে দেখেছি। আসলো, আসার পরে 1-2 মিনিট বসে গেল, প্রথম আসে বসলো মসজিদে, 1 মিনিট বসার পরে তারপর উঠে সুন্নত শুরু করলো, দেখেছেন এরকম দৃশ্য না? এটাও ভুল। যদি পড়েও এসে বসবে তারপর পড়বে না, আগে পড়ে নেন আর তারপরে বসেন, ফালায়া জেলেস, অতক্ষণ বসবে না, হাত্তা ইউসালের কাতেন। অন্য রেওয়ায়েত রয়েছে ফালিয়ার কা রাকাতেন কাবলা ইয়াজলিসা, এখানে কি রয়েছে আসছে যে কাবলা ইয়াজলিসা, বসার আগে 2 রাকাত পড়ুক। 444 নম্বর হাদিস আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আবু কাতাদা সুলামি, আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইজা দাখাল আহাদুকুম মসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালিয়ার কা রাকাতেন, 2 রাকাত যেন পড়েন নাই, কাবলা ইয়াজলিসা, বসার আগে, বসার আগে। বাবুল হাদাস ফিল মসজিদ 61 নম্বর অধ্যায়, এটা দিয়ে শেষ করছি। 61 নম্বর অধ্যায়, মসজিদে উজু ভঙ্গ হয়ে যাওয়া, মসজিদে থাকতে থাকতে কারো যদি উজু ভঙ্গ হয়ে যায় তাহলে বসে থাকা যাবে কি না বিনা উজু অবস্থায়? হাদাস বলা হয় বায়ু নির্গত হওয়াকে, সেটা সশব্দে হোক অথবা নিঃশব্দে হোক, হ্যাঁ, ফোসাউন ও দোরাতুন হাদিসে এসে, দোরাত জোরে বায়ু নির্গত হওয়া সশব্দে, আর ফোসাউন মানে ফুস করে, কথা বোঝা গেছে? তো যদি হয় তবে যথাসাধ্য, যাতে লোকজন বসে থাকলে অবশ্যই সেখানে আওয়াজ হবে আর বেয়াদবি করবেন, এটা সমাজের মজলিসের আদবের খেলাফ, সেটা যেন না হয়। কিন্তু অনেকের গ্যাস আছে, সমস্যা আছে, বসে থাকতে থাকতে হাওয়া খারিজ হয়ে গেল, বায়ু নির্গত হলো, কোনো দোষের কথা নাই, তারপরে জরুরি নয় যে উজু করে আসতে হবে। যদি মনে করেন যে উজু করে এসে বসবো তাহলে ঠিক আছে, আর যদি মনে করেন যে আমি বসেই যাই তো অসুবিধা নেই। তবে পার্থক্য রয়েছে ফজিলতে, মসজিদে সালাত আদায় করে যতক্ষণ বসে থাকবেন উজু অবস্থায় ততক্ষণ ফেরেশতারা দোয়া করতে থাকবে, কিন্তু যখনই উজু নষ্ট হয়ে যাবে তখন আর ফেরেশতারা দোয়া করবেন না, তবে বসে থাকা জায়েজ, তবে বসে থাকা জায়েজ। হাদিস দেখে নিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আল মালায়েকাতু সাল্লি আলা আহাদিকুম, ফেরেশতাগণ তোমাদের জন্য দোয়া করতে থাকে, তোমাদের জন্য কি করতে থাকে, দোয়া করতে, মা দামা ফি মুসাল্লা, যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ নিজের সালাতের স্থানে, মুসাল্লা মানে সালাতের জায়গায় অবস্থান করে বসে থাকে, আল্লাযী সাল্লা ফিহি, যেই জায়গায় সালাত পড়েছে, তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যে উত্তম হচ্ছে যেই জায়গায় সলাৎ পড়ছেন সেখানেই বসে থাকে। কিন্তু আজকাল অধিকাংশ মানুষ ভদ্রলোক, নামাজটা পড়েনি পিছনে দেখছে, এখানে যেগুলো একটু ভিআইপি মসজিদ
আলম ওসি এগুলো পিছনে চেয়ার আছে, চেয়ার তো না শুধু সোফা লাগানো আছে, চেয়ার তো এমনিও জায়গাতে আছে, সোফা লাগানো আছে, ওখানে সালাতটা পড়ে নিয়ে তারপরে গিয়ে ওইখানে যে বসে আছে চেয়ার, চেয়ার বাবু ওইখানে বসে আছে, মসজিদের চেয়ার তলাশ করছে, তাহলে এই ফজিলত পাবে না কিন্তু, কারণ হাদিস কি আছে, মাদামাফি মোসাল্লাহ যতক্ষণ পর্যন্ত তার মোসাল্লায় থাকবে আল্লাযী সাল্লাফি, যেখানে সালাত পড়েছে, যেখানে সালাত পড়েছে ওইখানে বসে থাকে, ঠিক আছে একটু হঠাৎ নড়া করেন মানে এদিক ওদিক করেন হাত পাকে, কিন্তু কথা হচ্ছে ওখানে বসেন, এটা হচ্ছে উত্তম এই ফজিলত পাওয়ার জন্য। তাহলে ফেরেস্তাদের দোয়া পেতে থাকবে, ফেরেস্তায় সালাত মানে ফেরেস্তায় রহমত বরকতের মাগফেরাতের দোয়া, মা আলম ইহুদিস কতক্ষণ ফেরেস্তা দোয়া করতে থাকে, যতক্ষণ হাদাস না হবে, বে উজু না হবে, উজু ভেঙে না যাবে, যতক্ষণ উজু ভেঙে না যাবে। আর উজু ভাঙার সবচাইতে বেশি যেটা কমন কারণ সেটা হচ্ছে বায়ু নির্গত হওয়া, যদি আর অন্যান্য কারণ হয়েছে কিন্তু বায়ু নির্গত হওয়া। সুতরাং এখান থেকে বোঝা গেল যে মসজিদে বায়ু নির্গত হলে জায়েজ। দেখেন ইমাম বুখারী ইস্তিমবাত কত সূক্ষ্ম, যে ফেরেশতারা দোয়া করবে যতক্ষণ বায়ু নির্গত না হয়েছে, তারপরে আর দোয়া করবে না, কিন্তু মসজিদে তাহলে বায়ু নির্গত হলে জায়েজ, কোনো নাজায়েজ কাজ করে দিল না। তাকুল ও ফেরেস্তা কি দোয়া করতে থাকে, তাকুল মালায়েকাত আল্লাহ মাগফির লাহু, আল্লাহ একে মাফ করে দেয়, এই লোক বসে আছে মসজিদে মোসাল্লা আল্লাহ একে ক্ষমা করে দাও, আল্লাহ মারহামহু এর ওপর দয়া করো রহম করো, এই দোয়া করতে থাকেন ফেরেস্তাগণ। এখানে আজকের আলোচনা শেষ করছি, ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।